সালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা জেনেসিস জেনেসিস নিয়ে অনেক একাডেমিক কার্যক্রম চালাচ্ছি আল্লাহর রহমতে। তো আমাদের 5th ইয়ারের যে ক্লাসগুলো চলতেছিল, তার মধ্যে সাদ্দাম ভাই আমাদের মেডিসিন নিয়ে খুব সুন্দর ক্লাস দেন। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে টিউবারকুলোসিস। ভাইবা বোর্ড, রিটেন, সব জায়গায় এই কোশ্চেনটা আপনাকে ফেস করতেই হবে। তো দেরি না করে আমরা সাদ্দাম ভাই ক্লাসটা করি ইনশাল্লাহ। ভাইয়া শুরু করে দেন ইনশাল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া, যাই হোক, আজকে ক্লাসটা আসলে আমি স্টুডেন্ট, তোমরা সবাই স্টুডেন্ট, তুমি করেই বললাম সবাইকে, মানে ইন্টারেকশন করতে হবে, মানে আমি কোশ্চেন করলে অ্যান্সার দিতে হবে। মানে আসলে আমি খুব যে ভালো পড়াতে পারবো সেটা না, বাট আপনারা সবই জানেন, বাট আমি কিছু ওই মানে স্যাররা কোথায় থেকে কোশ্চেন করে বা কিভাবে পড়তে হবে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রথমে আসেন টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস প্রথমে যদি আমরা জানতে চাই, টিউবারকুলোসিস কিভাবে হয় আমরা জানি, সেটা কি অর্গানিজমের নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। বাট ডেভিডসনে যেটা বলা আছে যে এখানে একটা কমপ্লেক্স অর্গানিজম থাকে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর পাশাপাশি মাইকোব্যাকটেরিয়াম ব্রোভিস এবং মাইকোব্যাকটেরিয়াম আফ্রিকানাম, মানে তিনটা অর্গানিজমের নাম বলা আছে। ঠিক আছে, চলে আসেন প্রথমে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সম্বন্ধে। আপনারা জানেন এটা এসিড ফার্স্ট ব্যাসিলাই। হোয়াই, কেন এটা গ্রাম স্টেইনিং কেন নেয় না? আপনারা 4th ইয়ারে পড়েছেন, বলেন বা কেন এসিড ফার্স্ট স্টেইন নেয়? মাইকোলিক এসিড ডিউ টু প্রেজেন্স অফ মাইকোলিক এসিড, গুড, ডিউ টু প্রেজেন্ট অফ মাইকোলিক এসিড। ঠিক আছে, সেই জন্য আমাদের এটা গ্রাম স্টেইন না নেয়, এসিড ফ্যাট স্টেইন নাই। তার পরবর্তীতে যেটা আমাদের জানতে হবে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এটা কোন ধরনের অর্গানিজম, স্টিক অ্যারোব, ফ্যাকাল্টেটিক অ্যারোব নাকি ফ্যাকাল্টেটিক অ্যানারোব? অ্যারোব, স্টিক অ্যারোব, মানে অক্সিজেনের প্রেজেন্স অবশ্যই থাকতেই হবে এদের, মানে অর্গানিজমটা বেঁচে থাকার জন্য এবং অর্গানিজমটা গ্রোথ করার জন্য এদের অক্সিজেনের অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। এই জন্য দেখবেন যে আমাদের পারমোলারি টিউবারকুলোসিস যেটা হয়, ইউজুয়ালি আমাদের অ্যাপেক্সে ইনভলভমেন্ট হয়। কারণটা কি? অ্যাপেক্সে আমাদের পার্শিয়াল প্রেশার অক্সিজেন লাংসে বেশি থাকে। ঠিক আছে, চলে আসেন পরবর্তীতে, মানে এটা কিভাবে ট্রান্সমিশন হয়। আমরা জানি এটা ইনহেলেশন অফ দ্য এরোসোলাইজ ড্রপলেট নিউক্লাই ফ্রম ইনফেক্টেড পার্সন। এক কথায় মনে রাখেন, ড্রপলেট নিউক্লিয়ারের মাধ্যমে ট্রান্সমিশন হবে ফ্রম ইনফেক্টেড পার্সনের। আর একটা ভাবে রাখতে পারে, আমরা যখন মানে আপনার মিল্ক পাস্তুরাইজেশন ঠিক মতো না হয়, তখন মাইক্রোব্যাকটেরিয়াম ব্রোভিস যেটা, সেটা কিন্তু আমাদের মিল্ক সোর্স থেকে আমাদের মাঝে, মানে এটা মানে জেনেটিক সোর্স থেকে আমাদের হিউম্যান সোর্সে আসতে পারে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন। তবে আমাদের যে মেইনলি ট্রান্সমিশন হয় সেটা হচ্ছে ড্রপলেট নিউক্লিয়াই ফ্রম দ্য ইনফেক্টেড প্যাশেন্ট। ঠিক আছে, পরবর্তীতে চলে আসেন, এই যে আমাদের ইনফেকশন হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা, ইনফেকশন হলো, ইনফেকশন হওয়ার পর কি সবারই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিজিজ প্রোডিউস হবে নাকি সবার হবে না? আপনাদের কি মনে হয়? সবার হবে না। গুড, কত পার্সেন্টের হয় জানা আছে কারো? কত পার্সেন্টের ডিজিজ হয়? 10%। গুড, 10% এর ডিজিজ হবে। 90% আমরা যারা ইনফেক্টেড হব মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ড্রপলেট দ্বারা, এটা আমাদের বডির যে ইমিউন সিস্টেম আছে সেটা কি করবে, এটাকে ডিজিজ প্রোডিউস করতে দিবে না, নিউট্রালাইজেশন করে দিবে। ঠিক আছে, মাত্র 10% পেশেন্টের আমাদের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিজিজ প্রোডিউস করতে পারে। তাহলে টিবি, টিউবারকুলোসিস ইনফেকশন এবং টিউবারকুলোসিস ডিজিজ দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। টিউবারকুলোসিস ইনফেকশন বলতে বোঝায় অনলি ড্রপলেট নিউক্লিয়ার দ্বারা যখন আমরা ইনফেক্টেড হব, সেটাই হচ্ছে টিউবারকুলোসিস ইনফেকশন। আর টিউবারকুলোসিস ডিজিজ হচ্ছে আমাদের ইনফেকশন হওয়ার পর আমাদের যখন সাইন সিমটম প্রডিউস হবে, সেটাকে আমরা বলি টিউবারকুলোসিস ডিজিজ। ঠিক আছে, চলে আসো পরবর্তীতে, আমরা একটু প্যাথোফিজিওলজি নিয়ে কথা বলবো। যদি আমি এটা পাওয়ার পয়েন্টে নিয়ে আসি নেই, ডেভিডসনের সংক্ষিপ্ত আকারে একটু প্যাথোফিজিওলজি দেওয়া আছে, আমি বলার চেষ্টা করছি। আমাদের যখন একটা অর্গানিজম, আমরা এই অর্গানিজমটা আমাদের যখন এয়ারওয়ে যা অ্যালভিওলাইতে চলে গেল, এটা অ্যালভিওলাইতে যা কি করবে, এখানে অ্যালভিওলাইতে এই অর্গানিজমগুলো যাওয়ার পর আমাদের ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট অর্থাৎ ক্রনিক ইনফ্ল্যামেটরি সেলগুলো রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, হওয়ার পর আমাদের এই ম্যাক্রোফেজ ট্রান্সফরমেশন হয়ে এক ধরনের স্পেশালাইজ সেলে কনভার্ট হবে, এটাকে বলা হচ্ছে এপিথিলয়েড সেল, এপিথিলয়েড সেল এবং ল্যাংহ্যান সেল। ঠিক আছে, এই দুইটা সেলে কনভার্ট হয়ে যাবে, এপিথিলয়েড সেল এবং ল্যাংহ্যান সেল। ঠিক আছে,
এবং এর সারফেস দিয়ে আপনার অ্যাগ্রিগেট হবে লিম্ফোসাইট লিম্ফোসাইট এই যে এবং মাঝখানে থাকবে একটা ক্যাজিয়াসিস নেক্রোসিস থাকে এই যে কম্পোনেন্ট গুলো এটাকে আমরা বলতেছি টিউবারকুলাস গ্যানুলোমা অনেক সময় স্যাররা কোশ্চেন করে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ দ্য টিউবারকুলাস গ্যানুলোমা আমি আবারও বলছি কোশ্চেনটা এরকম স্যাররা অনেক সময় করতে পারে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ টিউবারকুলাস গ্যানুলোমা তাহলে টিউবারকুলাস গ্যানুলোমার কন্টেন্ট আমি যদি বলি একদম সেন্ট্রালে থাকে আমাদের ক্যাজিয়াস নেক্রোসিস টিস্যু ঠিক আছে তার চারপাশে থাকবে এপিথেলিয়েট অ্যান্ড ল্যাংহ্যান্স সেল তার চারপাশ দিয়ে অ্যাগ্রিগেট করে থাকবে লিম্ফোসাইট ঠিক আছে এটাই হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য টিউবারকুলাস গ্যানুলোমা ঠিক আছে এখন এই যে আমাদের পরবর্তীতে আমার একটা কোশ্চেন আছে এখানে আপনারা সবাই পড়ে আসছেন মানে আমাদেরকে সবাই সবাই না দুই এক্সাম বলেন ফাইভ গ্যানুলোমেটাস ডিজিজের এক্সাম্পল বলেন যেটা আপনারা প্যাথোলজিতে মানে পড়ে পড়া হয়ে গেছে ফোর্থ ইয়ারে এক্সাম্পল অফ ফাইভ গ্যানুলোমেটাস ডিজিজ টিউবারকুলোসিস নেক্রোসি তারপরে হ্যানসেন ভেসেলি দিয়ে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ তারপরে লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম যে সারকোয়েডোসিস হ্যাঁ গুড ভালো বলছেন ঠিক আছে এখন এইগুলো থেকে এটা ডিফারেন্সিয়েশন মানে টিউবারকুলোসিস থেকে ওইগুলোর ডিফারেন্সিয়েট পয়েন্ট একটাই ওগুলোতে মানে ক্যাজিয়াস নেক্রোসিস থাকে না আর টিউবারকুলোসিসে সেন্ট্রালে ক্যাজিয়াস নেক্রোসিস থাকে ঠিক আছে বিশেষ করে যে কটা আপনার গ্যানুলোমেটাস ডিজিজ আপনারা বলছেন সবগুলোই তবে কমন কমন আমি যেটা অনেক সময় স্যার আপনাদের কোরিলেট করে কোশ্চেন করতে পারে সরি কেউ আনমিউট আছেন মনে হয় একটু মিউট হয়ে রাখবেন শব্দ শোনা যাচ্ছে হ্যাঁ আমি যেটা বলছিলাম মানে আপনি কোরিলেট করে স্যার অনেক সময় অনেক কোশ্চেন কিন্তু আপনি ভাইবে পড়ে বা আপনি যখন লং কেস টিভি পড়বে আপনি করতে পারে ফোর্থ ইয়ারে পড়া যে ধরবে না তার তেমন ফাইনাল ইয়ারে কিন্তু আপনি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফিফথ ইয়ার পর্যন্ত যা পড়েছেন যে কোনো কোশ্চেন স্যাররা করতে পারে আর আপনি যদি ভালো মার্ক ক্যারি করতে চান অবশ্যই কোরিলেট করে আপনাকে পড়তে হবে ঠিক আছে কমন কমন আপনাদের গ্যানুলোমেটাস ডিজিজ এক্সাম্পলগুলো মনে রাখতে হবে ঠিক আছে টিউবারকুলোসিসটা এক নম্বরে আসে তারপরে মাইকোবাকটেরিয়াম লেপ্রোসি বলতে হবে কারণ টিউবারকুলোসিসের ছোট ভাই মাইকোবাকটেরিয়াম লেপ্রি ঠিক আছে এটা বলতে হবে আপনাকে সিফিলিস বলতে পারেন ঠিক আছে সিফিলিসটা খুব ইম্পর্টেন্ট তারপরে মেডিকেলি আমাদের যে ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে হিস্টোপ্লাজমোসিস সারকোয়েডোসিস ক্রনস ডিজিজ ঠিক আছে আরো অনেকগুলো এক্সাম্পল ছিল আমি ওদিকে যাচ্ছি না মোটামুটি যে কমন পাঁচ ছয়টা যেটা আমরা ফিফথ ইয়ারে পড়বো যে ডিজিজগুলো সেগুলো মনে রাখবো পরবর্তীতে চলে আসেন রিস্ক ফ্যাক্টর অফ দ্য টিউবারকুলোসিস ঠিক আছে টিবি কাদের হবে মানে টিবি আসলে যে কারো হতে পারে বাট এইসব রিস্ক ফ্যাক্টর যাদের থাকবে তাদের হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে ঠিক আছে এখন যে ডেভিডসনের যে চারটা দেওয়া আছে পুরোটা আপনার মুখস্থ রাখার দরকার নাই কিছু কিছু ফ্যাক্টর আছে পেশেন্ট রিলেটেড আর কিছু কিছু যদি ওই পেশেন্টের কিছু ডিজিজ কন্ডিশন এর সাথে থাকে তাদের হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে প্রত্যেকটা লাইনে এখান থেকে মুখস্থ রাখার দরকার নেই কয়েকটা জিনিস মনে রাখেন আপনি পেশেন্ট রিলেটেডের মধ্যে মনে রাখেন যে আপনার এক্সট্রিম এজ যাদের হবে অর্থাৎ একদম ইনফ্যান্ট বা চিলড্রেনদের আবার একদম এজ পার্সনদের ওল্ডার পেশেন্টদের হওয়ার সম্ভাবনা বেশি আপনি একজন পেশেন্টের স্মেল পজিটিভ টিবি পেশেন্টের কন্ট্যাক্টে গেলেন তখন হতে পারে ঠিক আছে আপনি ওভার ক্রাউডিং বা হোমলেস অর্থাৎ যারা একসাথে অনেক লোকজন থাকে একজনের হলে আরও অনেকজনের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে একটা পেশেন্টের টিবি হয়ে গেছে টিবি হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে সে বুঝতেও পারে নাই ঠিক আছে তাদের আবার রিকারেন্স হওয়ার সম্ভাবনা বেশি স্মোকিং সিগারেট যারা খায় এদের হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর অ্যাসোসিয়েট ডিজিজ এক কথায় আপনি মনে রাখেন যে যাদের ইমিউনোসাপ্রেসিভ পেশেন্টগুলো এবং যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন কী কী আছে একটা পেশেন্টের এইচআইভি আছে ম্যালিগন্যান্সি আছে স্টেরয়েড নেয় তারপরে হচ্ছে আপনার সাইটোটক্সিক এজেন্ট নেয় তারপরে বায়োলজিক্যাল এজেন্ট যেগুলো আছে সেগুলো নেয় পেশেন্ট ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের সিকেডি ঠিক আছে ম্যালনিউট্রিশন পেশেন্ট মোটামুটি এই কন্ডিশনগুলো আপনারা মনে রাখবেন বেশি মুখস্থ করার দরকার নেই এখান থেকে যেগুলো মনে থাকলেই মোটামুটি তিন চারটে করে কন্ডিশন মনে রাখবেন স্যাররা তাতেই খুশি হয়ে যাবে ঠিক আছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব আমাদের পাওয়ার পয়েন্টের দিকে তাকানোর দরকার নাই আমার কথা শুনলেই হবে তার পরবর্তীতে আমরা টিবিকে ক্লাসিফিকেশন করব টিবিকে আমরা মেইনলি দুইভাবে ভাগ করতে পারি ঠিক আছে পালমোনারি টিউবারকুলোসিস এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস আমি আবার তো আবারও বলছি এটা ইম্পর্টেন্ট আমরা টিউবারকুলোসিস যদি ক্লাসিফিকেশন করি দুই ভাগে ক্লাসিফিকেশন করতে পারি টিউবারকুলোসিস পালমোনারি টিউবারকুলোসিস এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস ঠিক আছে চলে আসেন এখন আমার পরবর্তী একটা কোশ্চেন যে ধরেন একটা পেশেন্টের টিউবারকুলোসিসের জন্য অর্থাৎ টিউবারকুলোস পুলার ইনফেকশন হয়েছে এটা কি পালমোনারি টিউবারকুলোসিস নাকি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস আপনাদের কি মনে হয় আমার কোশ্চেন পালমোনারি এক্সট্রা পালমোনারি
আর কারো কোনো মতামত আছে ভাইয়া? কোশ্চেনটা আবার একটু রিপিট করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি একটা پیشنটের পোলার ইফিউশন হয়েছে ডিউ টু টিউবারকুলোসিস। এখন এই যে পোলার ইফিউশনটা হলো, এটা কি আমরা পালমোনারি টিউবারকুলোসিস বলবো নাকি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস বলবো? আমার কোশ্চেন এটা। স্যার এই কোশ্চেনটা করে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। গুড গুড, সবাই সঠিক। ঠিক আছে, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস আমরা সেটাই বলি, লাং প্যারেনকাইমাতে যদি টিউবারকুলোসিস হয় তখন আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস। ঠিক আছে, আর লাং প্যারেনকাইমার বাইরে পোলার আপনি প্লুরাতে বলেন আর বডির যে কোনো জায়গা বলেন যদি টিউবারকুলোসিস হয় তখন আমরা বলি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরবর্তী যে বিষয়টা আমাকে জানতে হবে, মানে কয়েকটা জিনিস আমি এই মেকানিজমের মধ্যে আমার বলা উচিত ছিল, যে আমাদের যে টিউবারকুলাস গ্যানুলোমাটা ফরমেশন হলো, ঠিক আছে, অনেকগুলো টিউবারকুলাস গ্যানুলোমা যখন অ্যাগ্রিগেট হবে, অ্যাগ্রিগেট হয়ে লাংসের মধ্যে একটা প্রাইমারি লেশন তৈরি করবে, এই লেশনটাকে আমরা বলি গোয়ান্স ফোকাস, গোয়ান্স ফোকাস। ঠিক আছে, আমি আবার এটা বলছি, আমরা যে টিউবারকুলাস গ্যানুলোমাটা পড়লাম, ঠিক আছে, অনেকগুলো নিউমারাস টিউবারকুলাস গ্যানুলোমা অ্যাগ্রিগেট হওয়ার পর আমাদের ফরমেশন করবে একটা লাংসের মধ্যে প্রাইমারি লেশন। এই লাংসে যে প্রাইমারি লেশনটা হচ্ছে ডিউ টু টিউবারকুলাস ইনফেকশনের জন্য, ডিউ টু অ্যাগ্রিগেট অফ নিউমারাস টিউবারকুলাস গ্যানুলোমা, সেটাই হচ্ছে আমাদের গোয়ান্স ফোকাস। ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের জানতে হবে, অথবা প্রাইমারি কমপ্লেক্স আমরা বলে থাকি। ঠিক আছে, যখন আপনি এই গোয়ান ফোকাস প্লাস এই টিউবারকুলোসিসের অর্গানিজমটা যখন ডিরেক্টলি অথবা লিম্ফ্যাটিক ভেসেলের মাধ্যমে আমাদের রিজনাল লিম্ফ নোডে যাবে এবং লিম্ফ অ্যাডেনাইটিস বা লিম্ফ ভেসেলে ইনফ্লামেশন করবে, লিম্ফ্যাঞ্জাইটিস। ঠিক আছে, এই তিনটি কন্ডিশনকে একসাথে আমরা বলি গোয়ান্স কমপ্লেক্স অথবা প্রাইমারি কমপ্লেক্স। আবারও বলছি আমি, প্রাইমারি কমপ্লেক্স বা গোয়ান্স কমপ্লেক্স মিনস গোয়ান ফোকাস প্লাস লিম্ফ্যাঞ্জাইটিস প্লাস লিম্ফ অ্যাডেনাইটিস বা লিম্ফ অ্যাডেনোপ্যাথি। এই তিনটি কন্ডিশনকে আমরা একসাথে বলি প্রাইমারি কমপ্লেক্স অথবা গোয়ান্স কমপ্লেক্স। আশা করি মনে থাকবে। আর পরবর্তীতে কোশ্চেন একটা, আমরা পালমোনারি টিবি পড়লাম আর এক্সট্রা পালমোনারি টিবি পড়লাম, এখন আমাকে বলেন যে সরি, পালমোনারি টিবি আমাদের তিন ধরনের হতে পারে। ঠিক আছে, প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিস, পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। আবার আমি বলছি, পালমোনারি টিউবারকুলোসিস তিন ধরনের হতে পারে, প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিস, পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। প্রাইমারি টিউবারকুলোসিস, প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস মিন্স পেশেন্টের মানে নিউ ইনফেক্টেড হয়েছে, এর আগে পেশেন্ট কখনো ইনফেক্টেড ছিল না। একটা নিউ পেশেন্ট যখন ফার্স্ট টাইম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হবে এবং লাংসে লেশন হবে, সেটাই হচ্ছে এক কথায় আমরা বলি প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। ঠিক আছে, এখন পরবর্তী একটা কোশ্চেন স্যাররা আপনাদের অনেক সময় ধরতে পারে, সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখেন গন ফোকাসটা আমি দেখানোর চেষ্টা করছি, যদি আমি সব পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে পারি নাই। ঠিক আছে, এটা গোয়ান্স কমপ্লেক্স, আমি যেটা দেখাতে চাচ্ছি আপনাদের এই জিনিসটা, হোয়াট আর দ্য ফেট অফ দ্য প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিসের ফেটটা কি হতে পারে? একটা পেশেন্টের প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে, হওয়ার পর কি ঘটনা ঘটতে পারে? ডেভিসনের এই ফিগারটা আপনাদের পড়তে হবে। ঠিক আছে, কয়েকটা ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা ঘটতে পারে যে আমাদের যে রিজনাল লিম্ফ নোড আছে, অর্থাৎ আমাদের যে হাইলার লিম্ফ নোড অথবা মেডিস্টেলার যে লিম্ফ নোড থাকে সেগুলোকে স্প্রেড হতে পারে। ঠিক আছে, হওয়ার পর স্পন্টেনিয়াসলি ভালো হতে পারে। ঠিক আছে, এক নম্বর। দুই নম্বরে কি হতে, আমাদের যে লাং টিস্যু আছে, আমাদের যে লাংস টিস্যু আছে, এই লাং টিস্যুতে কি হয়ে যেতে পারে, আমাদের লাংস টিস্যুতেই এই লেশনটা প্রোগ্রেসিভ হতে পারে, এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ পালমোনারি টিউবারকুলোসিস। দুই নম্বর ই দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, এই দেখেন দুই নম্বর এটা দিয়ে দেখানো হয়েছে। তিন নম্বর যেটা, আমাদের পুরোটাতে ইনভলভমেন্ট করতে পারে, অর্থাৎ পোলার ইফিউশন বা পুলোরেসি প্রোডিউস করতে পারে। ঠিক আছে, চার নম্বর যেটা, হেমাটোজেনাস রুটের এটা স্প্রেড হয়ে আমাদের বডির বিভিন্ন অংশ চলে যেতে পারে, যেমন আমাদের কোথায় কোথায় যেতে পারে, আমাদের বঞ্চে যেতে পারে, জিআইডিতে যেতে পারে, পালমোনারি যেতে পারে, স্কেলিটেলে যেতে পারে। ঠিক আছে, জেনিটোইউরিনারি সিস্টেমে যেতে পারে। বুঝতে পারলেন? তাহলে হোয়াট আর দ্য ফেট অফ দ্য প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, আপনি এই চারটে কন্ডিশন ডেভিডসনের এই ফিগার দেখে এটা মুখস্থ রাখতে হবে। আপনি
ধরলেও সারা ধরতে পারে, বিশেষ করে যখন একটু ভালো পারবেন আপনাকে ধরতে পারে। এখন পরবর্তীতে আমরা পড়লাম হচ্ছে প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, তারপরে আমরা চলে যাব মিলিয়ারি টিউবারকুলোসিস। এই প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস তাই যদি হেমাটোজেনাস রুটে আমাদের এই লাংসে চলে যায় তখন আমরা সেটাকে বলি মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিস। এবং এটা বাইল্যাটারাল লাংসে ইনভলভমেন্ট করবে, ঠিক আছে, বাইল্যাটারাল লাংসে ইনভলভমেন্ট করবে। এবং আপনি যদি একটা চেস্ট এক্সরে পিএবিউ করেন, আপনি চেস্ট এক্সরেতে ছোট ছোট মিলেট সিড বলা হয় অর্থাৎ 1-2 মিলিমিটার মটরশুঁটির ডানার মতো অনেকগুলো হাইপোডেন্স অর্থাৎ কালো 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 দেখতে পাবেন, ঠিক আছে, সেটা আমরা বলতে পারবো এটা মিলিয়ারি শ্যাটো, ঠিক আছে, ওই চেস্ট এক্সরেটা বুঝে আমরা বলতে পারি যে এটা মিলিয়ারি শ্যাটো। এখন এইখান থেকে স্যাররা একটা কোশ্চেন আপনি যদি ভালো করেন করতে পারে যে একটা পেশেন্টের আপনি মানে সাসপেক্টেড মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিস, ঠিক আছে, এই পেশেন্টে আপনি একটা চেস্ট এক্সরে করলেন ছোট ছোট মটরশুঁটি ডানার মতো অর্থাৎ মিলিয়ারি শ্যাডো পেলেন, তাহলে এই ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এই চেস্ট এক্সরে দ্বারা আপনাকে আর কী কী বলতে হবে। অর্থাৎ এক কথায় যদি আমি বলি আপনি একটা পেশেন্টের চেস্ট এক্সরে করার পর মিলিয়ারি শ্যাডো পেলেন, তাহলে আপনি মিলিয়ারি টিউবারকুলোসিস তো আপনার মাথায় থাকবে, তারপরে আপনি কী কী ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আর এখানে বললে পারেন, এই কোশ্চেনটা অনেক সময় স্যাররা করলেও করতে পারে আপনাকে। আপনারা মিনিমাম 4-5 কন্ডিশন মনে রাখেন। এক নম্বর হচ্ছে মিলিয়ারি টিউবারকুলোসিস তো বলবেন, পাশাপাশি আমরা কমন যে ডিজিজগুলো আছে সার্কয়েডোসিস, ঠিক আছে, সার্কয়েডোসিস, হিস্টোপ্লাজমোসিস, নিউমোকোনিয়াসিস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, তারপরে আপনার সেকেন্ডারি কোনো মেটাস্টেসিসও হতে পারে, যদিও সেকেন্ডারি মেটাস্টেসিসে একটু নোডিউল ফর্মেশন হয় অর্থাৎ বড়ো বড়ো হবে, তারপর আপনি বলতে পারেন। তাহলে আবারও আমি বলছি মিলিয়ারি শ্যাডো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আপনারা মিনিমাম 4-5 মনে রাখেন, সার্কয়েডোসিস, তারপরে হচ্ছে সিলিকোসিস, হিস্টোপ্লাজমোসিস, নিউমোকোনিয়াসিস, হ্যাঁ, অ্যাসবেস্টোসিস, তারপর হচ্ছে সেকেন্ডারি মেটাস্টেসিস। তাহলে এখান থেকে আমি মোটামুটি মিলিয়ারি টিউবারকুলোসিস মোটামুটি আপনি এইটুকু জানলে এমবিবিএস লেভেল হয়ে যাবে। আর একটা কথা একটু মনে রাখেন, মিলিয়ারি টিউবারকুলোসিস একটা পেশেন্টের এক্সরেতে আপনি দেখতে পেলেন তাহলে আপনাকে তখন মনে করতে হবে এটা মেডিকেল ইমার্জেন্সি। কারণ কি, আপনি এটা মেডিকেল ইমার্জেন্সি এই জন্য যে পেশেন্টের এখন হেমাটোজেনাস রুটে আমাদের কি হচ্ছে, হেমাটোজেনাস রুটে আমাদের টিউবারকুলোসিস অর্গানিজমটা বডির বিভিন্ন অংশে স্প্রেড করেছে, এবং এটা যদি আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে ধরে তাহলে কি হবে, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হয়ে যাবে, এবং অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাড্রিনাল ক্রাইসিস একটা মেডিকেল ইমার্জেন্সি। সেই ক্ষেত্রে আমাদের বলা হয়ে থাকে মিলিয়ারি টিউবারকুলোসিস যদি আপনি পান এক্সরে শ্যাডোতে তাহলে আপনাকে ইমিডিয়েটলি এটা ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে। যাই হোক, এটা একটু মনে হয় বেশি বললাম, এটা মনে রাখলেও চলবে। চলে আসেন পরবর্তীতে পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস, পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস অর্থাৎ যে পেশেন্টের প্রাইমারি টিউবারকুলোসিস একবার হয়েছিল সেই পেশেন্ট যদি, আমরা জানি যে আমাদের যখন প্রাইমারি টিউবারকুলোসিস হবে এবং হেমাটোজেনাস রুটে বিভিন্ন জায়গায় যে স্প্রেড করতেছে এটা যা এইটা স্প্রেড করার পর তখনই যে ডিজিজ প্রডিউস করবে তা না, কিন্তু আমি আবারও বলছি আমাদের যে প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিসের ফেটটা দেখলাম 4 নম্বর ফেটটা স্পেশালি হেমাটোজেনাস রুটে বডির বিভিন্ন জায়গায় চলে যাবে, স্প্রেড করবে, করা স্প্রেড হওয়ার পরপরই যে ডিজিজ প্রডিউস করবে সেটা না, কিন্তু অনেক সময় লাংসের মধ্যে অথবা আমাদের বডির বিভিন্ন অংশে এটা ডরমেন্ট অবস্থায় থেকে যায়। ডরমেন্ট অবস্থায় থাকার পর একটা পেশেন্ট যখন কোনো কারণে ইমিউনোসাপ্রেসিভ হবে অনেক লং টাইম পর, ঠিক আছে, অনেক সময় কিন্তু টিউবারকুলোসিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এই জন্যই একটা পেশেন্ট একবার প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস হয়েছে সেই পেশেন্টে কিছুদিন পর আবার যদি টিউবারকুলোসিস হয় তখন এটাকে আমরা বলি পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যে ডরমেন্ট অবস্থায় হয়তো লাংসের মধ্যে কিছু টিউবারকুলোসিসের অর্গানিজম ছিল সেগুলো রিঅ্যাক্টিভেশন হয়ে হতে পারে, এটাকে বলা হচ্ছে কি এন্ডোজেনাস সোর্স, অথবা আবার পেশেন্ট যদি রিইনফেকশন হয় এক্সোজেনাস সোর্স থেকে তখনও হতে পারে। তাহলে পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস আমাদের দুইভাবে হতে পারে, একটা হচ্ছে রিইনফেকশন, একটা রিঅ্যাক্টিভেশন, ঠিক আছে, মানে এক্সোজেনাস সোর্স এন্ডোজেনাস সোর্স দুইভাবেই হতে পারে, আশা করি মনে থাকবে। চলে আসেন পরবর্তীতে আমরা পড়বো এক্সট্রা পালমোনারি টিবি। আচ্ছা সরি, আমি এইটা একটু পড়া দিয়ে যাই এখানে, মানে এই যে আমরা পালমোনারি টিউবারকুলোসিস পড়লাম তাহলে আমাদের কাছে পেশেন্ট কি সিমটম নিয়ে আসবে মেইনলি যখন পালমোনারি টিউবারকুলোসিস হবে। একটা প্রথম যে পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে, ক্রনিক কফ থাকে, বলা হয়ে থাকে মোর দ্যান 3 উইকস, ক্রনিক ডাইকফ ইউজুয়ালি এবং মোর দ্যান 3 উইকস,
ঠিক আছে, ফিভার থাকে, অর্থাৎ পাইরিয়াক্স অফ আননোন অরিজিন, লং টাইমের একটা ফিভারের হিস্ট্রি থাকবে, এবং এরকম একটা হিস্ট্রি থাকে পেশেন্টের যে আপনার হচ্ছে এটা কি বলে মানে লং টাইম ফিভার থাকবে এবং ইভিন ইন রাইজিং টেম্পারেচার, অর্থাৎ সন্ধ্যাবেলায় তার জ্বরটা বেশি হয়, এরকম একটা হিস্ট্রি থাকতে পারে। পেশেন্টের অ্যানোরেক্সিয়া ওয়েট লসের একটা হিস্ট্রি থাকে, ঠিক আছে। অনেক সময় পেশেন্ট এসিমটোমেটিক থাকতে পারে, কিন্তু আপনি চেস্ট এক্সরে করার পর ডায়াগনোসিস করতে পারেন। এবং অনেক সময় এরকমও হয়ে থাকে, একটা পেশেন্টের নিউমোনিয়া ট্রিটমেন্ট করছেন আপনি নিউমোনিয়ার জন্য, ঠিক আছে, কিন্তু পেশেন্টের নিউমোনিয়া ভালো হচ্ছে না, কারণ পেশেন্টের অ্যাসোসিয়েটেড টিবি আছে, ঠিক আছে, এই জন্য আনরিসলভড নিউমোনিয়া হতে পারে। অনেক সময় আমরা জানি পালমোনারি টিউবারকুলোসিসের জন্য পোলার ইনফিউশন হতে পারে, স্পন্টিনিয়াস নিউমোথোরাক্স হতে পারে। নিউমোথোরাক্স আমরা যখন পড়বো আমরা জানি নিউমোথোরাক্স দুই ধরনের হতে পারে, স্পন্টিনিয়াস আর এলাকা ট্রমাটিক, ঠিক আছে। এবং হ্যাঁ বলো ভাই, ওই যে নিউমোনিয়ার কথাটা যে বললেন আন্টি জর্ব নিউমোনিয়া, এটাতে হচ্ছে অ্যাসোসিয়েটেড টিবি বলতে বুঝলাম না, এটা তো আসলে টিবির ক্ষেত্রে হচ্ছে না, একটু বুঝিয়ে বললে ভালো হয় আরেকবার। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এই আমরা যখন একটা পেশেন্টের নিউমোনিয়া থাকে আমরা যখন ট্রিটমেন্ট করব, ঠিক আছে, পেশেন্টের যদি টিউবারকুলোসিস মানে কি পেশেন্ট ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে আছে, আপনি অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ভালো হবে না, নিউমোনিয়ার জন্য সরি টিউবারকুলোসিসের জন্য আপনার কনসোলিডেশন ইউজুয়ালি কম হয়, কলাপস হয়, আপনার পুরার ইফিউশন হয়, নিউমোথোরাক্স হয়, কিন্তু নিউমোনিয়া ইউজুয়ালি কম হয়, ঠিক আছে। আমরা এটা বলি যে অ্যাসোসিয়েটেড তার সাথে নিউমোনিয়া প্লাস টিবি ছিল, আপনি হয়তো টিবিটা ইমিউনোকম্প্রোমাইজ স্টেজে আছে, আপনি টিবি ডায়াগনোসিস করতে পারেন নাই, শুধু আপনি একটা এক্সরে করার পর বা ক্লিনিক্যাল ফিচার দেখে আপনার মনে হয়েছে যে পেশেন্টের নিউমোনিয়া, আপনি নিউমোনিয়া ট্রিটমেন্ট করছেন, আমরা যে থ্রি উইক্স অ্যান্টিবায়োটিক দিই, দেওয়ার পর পেশেন্টের ভালো হচ্ছে না, কারণ তার সাথে অ্যাসোসিয়েটেড টিবি ছিল, ঠিক আছে, যেটা আমি ডায়াগনোসিস করিনি, সেই ক্ষেত্রে আমাদের মানে নিউ এই পেশেন্টগুলো এভাবে আমাদের কাছে আসতে পারে। আর যদি বুঝে থাকেন তারপরে পরবর্তীতে আমরা চলে যাব, এখন চলে আসছেন আমরা এটা পরে পড়ব, আমার এখন পাওয়ার পয়েন্ট বাদ আমি তারপর আসি যে এক্সট্রা পালমোনারি। ভাইয়া ভাইয়া এরকম কি হতে পারে যে টিউবারকুলোসিসটাকে ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, তো এখানে কি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে? হ্যাঁ ওইটাই, হ্যাঁ আমি ওইটাই বুঝাতে চাচ্ছিলাম, আমি ওইটাই বুঝাতে চাচ্ছিলাম যে একটা পেশেন্টের টিবি আছে ইমিউনো কম্প্রোমাইজড, তারপরে সেকেন্ডারি নিউমোনিয়া হতে পারে। আপনি যদি মানে অ্যান্টিবায়োটিক দ্বারা শুধু ট্রিটমেন্ট করেন মানে টিবি আপনি ডায়াগনোসিস করতে পারেন নাই, কিন্তু পেশেন্ট আপনি এমন সময় আপনার কাছে এসেছেন শুধু নিউমোনিয়ার কমপ্লিকেশন নিয়ে এসেছে, ঠিক আছে, মানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ফিভার বেশি হয়েছে, আপনি একটা চেস্ট এক্সরে করলেন কনসোলিডেশন পেলেন, ঠিক আছে, আপনি নিউমোনিয়ার ট্রিটমেন্ট করছেন কিন্তু নিউমোনিয়া ভালো হচ্ছে না, কারণ আপনি তো তার আগে টিবি আছে ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশনটা আপনাকে আগে ইম্প্রুভ করতে হবে, ঠিক আছে, মানে দুইটার ট্রিটমেন্ট একসাথে দিতে হবে, অথবা অনেক সময় এমনও হয় যে টিবি ট্রিটমেন্ট করলে আপনি নিউমোনিয়া এমনি রেজাল্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। জি ভাইয়া থ্যাংক ইউ। পরবর্তীতে চলে আসেন এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস যেটা আমরা পড়বো। এখন আমাদের বডিতে আমরা বলি যে টিবি সব জায়গায় হতে পারে, কয়েকটা জায়গায় হয় না, এখন আপনারা প্যাথোলজিটা পড়া কথা যে মানে কোথায় কোথায় টিবি ইউজুয়ালি হয় না, বডির সব জায়গায় হয় কোথায় হয় না বলে? হার্ট, থাইরয়েড গ্ল্যান্ড, স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসল, আর আরেকটা বাদ আছে থাইরয়েড গ্ল্যান্ড, স্প্লিনে হয় না মনে হয়, স্প্লিন, ঠিক আছে। আমরা ইউজুয়ালি চারটি কন্ডিশন মনে রাখি, কার্ডিয়াক টিস্যু, স্কেলিটাল টিস্যু, থাইরয়েড গ্ল্যান্ড এবং স্প্লিন, ঠিক আছে, এই চারটি জায়গায় ইউজুয়ালি টিবি হয় না বলা হয়ে থাকে, তবে অনেক স্যাররা বলে না এটা ইউনিভার্সাল সব জায়গায় হতে পারে, তবে এগুলোতে রিয়ালি ঠিক আছে ইউজুয়ালি হয় না। এখন বলেন যে মোস্ট কমন প্রেগন্যান্সি সারা টিবি প্রেগন্যান্সি সারা সবই করতে পারে? হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি, মানে অনেক স্যাররা বলে যে সবই করতে পারে, তবে কিছু কিছু প্যাথোলজির বইগুলোতে এটা ছিল, কিন্তু কয়েকটা কন্ডিশন ইজালি রিয়ালি হয়, অনেক সময় অনেক কিছু হওয়ার পরে রিয়ালি হওয়ার কারণে অনেক সময় আমরা এটা এক্সক্লুড করতে পারি যে এই জায়গায় কম হয় বা ইউজালি হয় না, ঠিক আছে, সেটা বলতে পারি আমরা, অনেক সময় স্যাররা এই অ্যাসোসিয়েটেড কোশ্চেন আপনাকে করতে পারে। তারপরে পরবর্তী আমরা চলে আসি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস মোস্ট কমন সাইট কোনটা? ডিআইটি, লিম্ফ নোড, আর কারো কিছু মতামত? এখন
এখন চলে আসেন, আমি একটু একটু করে বলার চেষ্টা করবো এক্সট্রা পালমোনারি সাইড কোনটায় গেলে কি 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 স্যাররা কোশ্চেন ধরতে পারে, ডেভিডসনের কতটুকু আছে আমি একটু বলার চেষ্টা করব। আপনাদের ক্লাসটা আজকে আমি একদিনে শেষ করতে পারবো কিনা জানি না, দেখা যাক আল্লাহ ভরসা। আপনি যে যতক্ষণ ধৈর্য থাকে আমি থাকবো ইনশাল্লাহ, না হলে পরবর্তীতে আর একটা ক্লাস নেবো, সমস্যা নেই। চলে আসেন পরবর্তীতে, আমরা প্রথমে বললাম যে মোস্ট কমন হচ্ছে গা এক্সট্রা পালমোনারি হচ্ছে লিম্ফ নোডে ইনভলভমেন্ট হয়, স্পেশালি সার্ভাইকাল লিম্ফ নোড, ঠিক আছে, সার্ভাইকাল লিম্ফ নোড। এর পরবর্তীতে যেটা মেডিস্টেনাল লিম্ফ নোড, সুপ্রাগ্লাভিকুলার লিম্ফ নোড, অ্যাক্সিয়াল লিম্ফ নোড, ফিমোরাল লিম্ফ নোড, মানে ইঙ্গুলার লিম্ফ নোড, এগুলো ইনভলভ হতে পারে। তো মোস্ট কমন সার্ভাইকাল লিম্ফ নোড। এখন একটা পেশেন্ট আপনি সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি পেয়েছেন, আমরা ক্লিনিক্যালি 3-4 ডিডি সাররা শুনতে চাই, ঠিক আছে, আপনি একটা পেশেন্টের সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি পেয়েছেন, আপনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? কেউ বলেন তো একটা, একটা তো আমি বলেই দিলাম, টিবি হতে পারে, আর লিম্ফোমা, বঙ্কোজেনিক কার্সিনোমা, গুড। মোটামুটি এই তিনটে বলতে পারলে স্যাররা খুব খুশি হবে, ঠিক আছে, ক্লিনিক্যালি আমরা এইগুলোই বেশি পাই, আরো অনেক কিছুতে সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, বাট এই তিনটেতে আমরা বেশি পাই, ঠিক আছে। অর্থাৎ টিউবারকুলোসিসের জন্য, লিম্ফোমার জন্য, সেকেন্ডারি মেটাস্টেসিস অর্থাৎ বঙ্কোজেনিক কার্সিনোমা জন্য, ঠিক আছে, এই তিনটে কন্ডিশন আপনারা মনে রাখেন। এখন অনেক সময় স্যাররা আরেকটু ডিপলি যদি আপনি আরো মার্ক, ভালো মার্ক ক্যারি করতে চান, তখন বলতে পারে যে এই তিনটে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে, অর্থাৎ ওই লিম্ফে এক্সামিনেশন, লিম্ফ নোডে এক্সামিনেশন করে আপনি এই তিনটে ডিজিজ কন্ডিশনকে কিভাবে ডিফারেনশিয়েট করবেন? হ্যাঁ, টিবিতে ম্যাটেড থাকবে, লিম্ফোমাতে রাবারি থাকে, আর কার্সিনোমাতে হচ্ছে ফিক্স, মানে স্টোনি হার্ট বা হার্ট টাইপের। গুড, আমাদের লিম নোডটা যদি কনসিস্টেন্সিটা আমরা দেখি, ইউজুয়ালি বলা হয় ফার্ম ইন কনসিস্টেন্সি, এবং ইউজুয়ালি ম্যাটেড থাকে, ম্যাটেড বলছে বোঝাচ্ছে, ম্যাটেড আর ডিসক্রিট দুটো শব্দ এখানে ইউজ করা হয়, ম্যাটেড বলতে বোঝাচ্ছে লিম্ফ নোডগুলো অ্যাগ্রিগেট হয়ে যাবে, মানে একত্রভূত হয়ে যাবে, যেটা খাঁটি বাংলায় যদি আমি বলি, ঠিক আছে, আর ডিসক্রিট মানে ছড়ানো ছিটানো থাকবে, ঠিক আছে। তাহলে টিবিতে আমরা পাই ইউজুয়ালি কি পাবো, ম্যাটেড, সরি, ফ্রামিন কনসিস্টেন্সি, ম্যাটেড প্লাস আমাদের এখানে কি হয়, লিকুইফেকশন হবে, অ্যাবসেস ফর্মেশন হবে টিবিতে, ঠিক আছে, অনেক সময় ডিসার্জেন্ট সাইনাস প্রডিউস হবে, ঠিক আছে, এই লিম্ফ নোড থেকে হতে পারে, এটাও আপনাকে বলতে হবে। তাহলে টিবি লিম্ফেডেনোপ্যাথি যদি ফাইন্ডিং আমরা বলি, এটা ফ্রাম ইনকনসিস্টেন্সি, ম্যাটেড, অনেক সময় কি পাবো আমরা, অ্যাবসেস, এটাকে বলা হয় কলার স্টুট অ্যাবসেস, ঠিক আছে, COLLAR, কলার STUD স্টুট অ্যাবসেস, এই যে অ্যাবসেসটা হয় এটা একটা নাম আছে স্পেশাল, কলার স্টুট অ্যাবসেস, ঠিক আছে, আপনার মনে রাখলে চলবে, ঠিক আছে। তাহলে আমরা এবং ডিসার্জেন্ট সাইনাসে পেতে পারি, আর যদি লিম্ফোমার জন্য, লিম্ফোমার জন্য হয় ইউজুয়ালি রাবার ইনকনসিস্টেন্সি পাই, রাবারি ইনকনসিস্টেন্সি, ঠিক আছে। যদি ম্যালিগন্যান্সির জন্য হয়, আমরা জানি এটা হার্ড এবং আন্ডারলাইন বা ওভারলাইন স্কিনের সাথে ইউজুয়ালি ফিক্সড থাকে, ঠিক আছে, তাহলে এই তিনটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু আমরা এই লিম্ফ নোড দেখে আমরা এই তিনটে ডিজিজকে ডিফারেনশিয়েট করতে পারি, ঠিক আছে। পরবর্তীতে আমরা যদি বলি যে আর কোথায় কোথায় যেতে পারে, GIT তে যেতে পারে, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল টিবি, ঠিক আছে, GIT তে যেতে পারে। মোস্ট কমন সাইট অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল টিবি বা অ্যাবডোমিনাল টিবি, কেউ জানেন স্যাররা এটা কমনলি কোশ্চেন করে? ইলিয়াসিকাল জাংশন, হ্যাঁ, গুড, আইলিয়া, মানে আইলিয়াসিকাল জাংশনে, ঠিক আছে, মোস্ট কমন সাইট হচ্ছে আইলিয়াসিকাল জাংশন। এখন এই পেশেন্টগুলো যখন আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, ঠিক আছে, পেশেন্টগুলো কি কি ফিচার নিয়ে আসবে, নর্মাল যে পালমোনারি টিউবারকুলোসিস যে ফিচারগুলো, ফিভার থাকবে, ওয়েট লস থাকবে, অ্যানোরেক্সিয়া, তারপর হচ্ছে আপনার কফ থাকলেও থাকতে পারে, পাশাপাশি এই পেশেন্টগুলো GIT ইনভলভমেন্ট হওয়ার কারণে আমাদের মেইনলি অ্যাবডোমিনাল পেইন এবং অল্টারনেট অফ বাউল হ্যাবিট, ঠিক আছে, অল্টার বাউল হ্যাবিট নিয়ে আসতে পারে। কারণ এই পেশেন্টদের যখন আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, রাইট আইলিয়া ফসাতে একটা মাস পাওয়া যায়, ইউজুয়ালি আইলিয়াসিকাল জাংশন ইনভলভমেন্ট হওয়ার কারণে আমরা রাইট আইলিয়া ফসাতে একটা মাস পাই, এখানেই স্যার আর একটা কোশ্চেন করবে, হয়তো একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দ্য রাইট আইলিয়াক ফসা মাস বলে,
অ্যাপেন্ডিসাইটিস বলি না আমরা, বলি অ্যাপেন্ডিকুলাম। হ্যাঁ ঠিক আছে, তারপর আর একটা বলতে হবে ভাই, কোনো অ্যাবডোমিনাল ওয়ালের কোনো লাইপোমা হতে পারে না? এটা রিয়ালি কিন্তু টিপিক্যাল যে সারা যেটা শুনতে চাই এর মধ্যে আসতে না, হতে পারে, সবই হতে পারে, মেডিকেল সায়েন্সে হবে না এমন কোনো জিনিস নাই। ঠিক আছে, আর একটা জিনিস আপনারা কেউ বুদ্ধি করে বলেন। আচ্ছা আমি বলে দিচ্ছি তাহলে, আপনাদের যদি বলে হঠাৎ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দা রাইট ইলিয়াক, ঠিক আছে, আপনাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস এক নম্বরে, দুই নম্বরে অ্যাপেন্ডিকুলার লাম্প বলি বা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, ঠিক আছে, তিন নম্বরে কার্সিনোমা অফ দ্য সিকাম, চার নম্বরে কনস ডিজিজ আপনারা বললে বলতে পারেন। ঠিক আছে, তাহলে চারটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আপনারা মুখস্ত রাখেন। এটা ছাড়া সার্জারিতে অনেক সময় কোশ্চেন ধরে, মেডিসিনে অনেক সময় কোশ্চেন ধরে, অর্থাৎ দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দ্য রাইট আইলিয়াক ফসা মাস। ঠিক আছে, অনেকগুলো গাইডে দেওয়া আছে। ঠিক আছে, তবে মেডিসিনের ছাড়া এই চারটে কথা শুনতে চাই, আমি মেডিসিনের রিলেটেড কথাবার্তা বলছি, অনেকগুলো দেওয়া আছে, আপনারা গাইডে গাইড করতে পাবেন, তবে মেডিসিনের ছাড়া মেনে এই চারটে কথা বললে আপনি ইনশাল্লাহ অনার্স মার্ক পাওয়ার মতো, মানে ছাড়ার টু শব্দ করবে না এখানে। পরবর্তীতে চলে আসেন, যদি আবার বলেন। হ্যাঁ বুঝি নাই কি কি স্যার, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর নামগুলো যদি বলেন আবার। ও আচ্ছা, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস বা, ঠিক আছে, এক নাম্বার, দুই নাম্বারে মনে রাখেন অ্যাপেন্ডিকুলার লাম বা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস, তিন নাম্বার মনে রাখেন কার্সিনোমা অফ দ্য সিকাম, চার নাম্বারে কনস ডিজিজ। ঠিক আছে, এই পেশেন্টগুলো আমরা ডায়াগনোসিস করে ইউজুয়ালি কোলোনোস্কোপি করে, বায়োপসি নিই, বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন, হিস্টোপ্যাথোলজিক্যাল যদি আমরা এটা ই করি তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি, আবার অনেক সময় সিটি অ্যাবডোমিনের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাম করি একটা ধারণা পাই, তারপরে পরবর্তী ফার্দার কনফার্ম করার জন্য ইনভেস্টিগেশন করি। যাই হোক, তারপরে কি হতে পারে, এক্সট্রা পালমারি সাইটের মধ্যে আমরা দুইটা সাইট পড়লাম, পুলার ইভিউশন হতে পারে, আমরা তো জানি এটা, এটাও এক্সট্রা পালমারি সাইট। পুলার ইভিউশন সম্বন্ধে আমি একটা ক্লাস নিয়েছি, ওটা ডিটেলস পড়াইছি, এটা নিয়ে আমি আর কথা বলছি না। ঠিক আছে, চলে আসেন, আমাদের পেরিকার্ডিয়াল ডিজিজ হতে পারে, অর্থাৎ পেরিকার্ডিয়াল ইকুয়েশন বা কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস। পেরিকার্ডিয়াল ইকুয়েশন বা কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস আমি কার্ডিওলজি পড়ার সময় পড়বো, এখানে কথা বলবো না, মানে আমি কি কি হতে পারে একটু বলে দিয়ে যাচ্ছি। আমাদের নার্ভাস সিস্টেমে ইনভলভমেন্ট হতে পারে, অর্থাৎ টিউবারকুলোস মেনিনজাইটিস হতে পারে। টিউবারকুলোস মেনিনজাইটিস হলে অনেক কিছু হতে পারে। ঠিক আছে, আমি যখন টিউবারকুলার অর্থাৎ মেনিনজাইটিস যখন নার্ভাস সিস্টেমে পড়বো তখন কথা বলবো, যেহেতু এগুলো আলাদা আসলে পড়ার স্কোপ আছে, আমি এই জন্য এগুলো নিয়ে কথা বলছি না। পরবর্তীতে যে টপিকস নিয়ে আমি কথা বলবো, একটা যখন টিবি স্পাইনে ইনভলভমেন্ট হয় তখন আমরা একটা সুন্দর একটা নাম দিই, তার নাম কি? পটস ডিজিজ। গুড, পটস ডিজিজ। হ্যাঁ গুড, পটস ডিজিজ, অর্থাৎ টিবি ডিউরিং ইনভলভমেন্ট, আমাদের স্পাইন, আমাদের স্পাইনে যখন ইনভলভমেন্ট করবে তখন আমরা একে বলি পটস ডিজিজ। ইউজুয়ালি পটস ডিজিজ গুলো কোথায় কোথায় ইনভলভমেন্ট করে আমাদের ডেভিডসনে বলা আছে, ইউজুয়ালি লোয়ার থোরাসিক এবং লাম্বার রিজনে যে আমাদের অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো আছে এখানে ইনভলভমেন্ট করে বেশি। আমি আবারও বলছি কোথায় কোথায় ইনভলভমেন্ট করে, লোয়ার থোরাসিক অ্যান্ড লাম্বার রিজনে ইনভলভমেন্ট করে মেইনলি। পরবর্তীতে এই পেশেন্টগুলো আমাদের কাছে কী কী নিয়ে আসে, মানে আপনার পটস ডিজিজের পেশেন্টগুলো আমাদের কাছে মেইনলি আসে পেশেন্টগুলো ক্রনিক লো ব্যাক পেইন নিয়ে আসে। ঠিক আছে, ক্রনিক লো ব্যাক পেইন, এখন ক্রনিক লো ব্যাক পেইনের অনেকগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে, এর মধ্যে দুইটি আপনাদের এই ক্ষেত্রে মনে রাখতে হবে, একটা হচ্ছে পটস ডিজিজ বা টিউবারকুলোসিস ইন দ্য স্পাইন, এবং ম্যালিগন্যান্সি অর্থাৎ মেটাস্টেসিস, অর্থাৎ কোনো বোনি টিউমার যদি মেটাস্টেসিস হয়, ঠিক আছে, তখনও পেশেন্ট ক্রনিক লো ব্যাক পেইন নিয়ে আসতে পারে। এখন এই দুটো ডিফারেনশিয়েট করতে হবে আপনাকে, এই দুটো ডিফারেনশিয়েট করতে হবে। ঠিক আছে, ডিফারেনশিয়েট আমরা ক্লিনিক্যাল ফিচার দ্বারাও কিছুটা করতে পারি, অর্থাৎ পেশেন্টের ক্রনিক লো ব্যাক পেইন পটস ডিজিজ নাকি ক্রনিক লো ব্যাক পেইন কোনো মেটাস্টেসিস বোনি টিউমার। ঠিক আছে, আমরা ডিফারেনশিয়েটেড করার জন্য আমি প্রথমে একটু প্যাথোফিজিওলজির দিকে আমাকে যেতে হবে। আমাদের যে হেমাটোজেনাস রুটে যে আমাদের যে আপনার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর্গানিজমটা আসলো, এসে এটা মেইনলি যেটাকে ইনভলভমেন্ট করে আমাদের সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ককে ইনভলভমেন্ট করে। ঠিক আছে, ইন্টারভার্টিব্রাল ডিস্ককে ইনভলভমেন্ট করে, এবং এর পাশাপাশি আমাদের
ভার্টিবার বডির যে অ্যান্টেরিয়র পোর্শন থাকে এটাও কিছু ইনভলভমেন্ট হয়, ঠিক আছে? এই জন্য পেশেন্ট গুলোর অ্যাঙ্গুলেশন হয়ে যায়, ভার্টিবার কখন যখন সামনের দিকে ই হয়ে যাবে একটু মানে ডিস্ট্রয় হয়ে যাবে, তখন ভার্টিবার যে কার্ভেচারটা আছে সেটা অ্যাঙ্গুলেশন হয়ে যাবে, আর সামনের দিকে একটু মানে চুক অ্যাঙ্গুলেশন হয়ে যাবে, এটাকে বলে আমরা কাইফোসিস হবে। কাইফোসিস হবে অর্থাৎ পেশেন্ট গুলো আমাদের কাছে নিয়ে আসবে কি হাইট লস, হাইট লস নিয়ে আসবে, অর্থাৎ পেশেন্টের উচ্চতা কমে যাবে, ঠিক আছে? পেশেন্ট গুলোর উচ্চতা কমে যাবে, এটা হবে কোথায়? ইউজুয়ালি পোস্ট ডিজিজে হয়ে থাকে। আর যদি বনি মেটাস্টেসিস হয় আমাদের স্পাইনে, ঠিক আছে, এই পেশেন্ট গুলোর ইউজুয়ালি ভার্টিব্রাল বডিটা ডিস্ট্রাকশন হয়, মেইনলি ভার্টিব্রাল বডি, আমাদের যে ইটা থাকে অর্থাৎ ইন্টারভার্টিব্রাল ডিস্কটা সেটা ইনট্যাক্ট থাকে, শুধুমাত্র ভার্টিব্রাল বডিতে ইনভলভমেন্ট করে, ঠিক আছে? এই জন্য এই পেশেন্ট গুলো অনেক সময় আমাদের ভার্টিব্রাল বডি ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার কারণে একদম আমাদের নার্ভ রুটে কম্প্রেশন করবে, ঠিক আছে? আমাদের যে স্পাইনাল কর্ড আছে স্পাইনাল কর্ডে কম্প্রেশন করবে। এই পেশেন্ট গুলো স্পাইনাল কর্ড কম্প্রেশন সিন্ড্রোম নিয়ে আমাদের কাছে ইউজুয়ালি আসে, স্পাইনাল কর্ড সিন্ড্রোম, ঠিক আছে? স্পাইনাল কর্ড কম্প্রেশন সিন্ড্রোম নিয়ে ইউজুয়ালি আমাদের কাছে আসে। এবং এই পেশেন্ট গুলো যদি আমরা এক্স রে করি স্পাইনে অথবা এমআরআই করি, তাহলে আমরা এমআরআই দেখে বুঝতে পারবো যে পোর্টস ডিজিজে আমাদের ইন্টারভার্টিবল ডিস্কটা ডিস্ট্রাকশন হয়ে গেছে, ঠিক আছে? আর আপনার মেটাস্টেসিস অফ দ্য বনি টিউমার, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের ভার্টিব্রাল বডিতে ডিস্ট্রাকশন হয়ে গেছে। এরকম একটা সিনারি দিয়ে এখান থেকে আপনার এফসিবিএসএ কোশ্চেন আসে, এমআরসিবিতে কোশ্চেন আসে, আপনাদের ফিফথ ইয়ারে দলি ধরতে পারে, সিনারিটা এরকম থাকে। ধরেন 25 ইয়ার্স ফিমেল পেশেন্ট বা মেল পেশেন্ট, আমি বাংলায় বলি, আপনার কাছে লো ব্যাক পেইনের একটা লো ব্যাক পেইন নিয়ে আসলো, ঠিক আছে, লো ব্যাক পেইন 25 ইয়ার্স, এবং সাথে হিস্ট্রি দিল তার হাইট লসের একটা হিস্ট্রি দিল, ঠিক আছে? আপনি সিটি স্ক্যান সরি এক্স রে বা এমআরআই করে দেখলেন যে পেশেন্টের ইউজুয়ালি কি পেশেন্টের ইন্টারভার্টিব্রাল ডিস্কটা ইনভলভমেন্ট হয়েছে, সরি কেউ মিউট হয়ে গেছেন, আনমিউট করেন, পেশেন্টের ইন্টারভার্টিব্রাল ডিস্কটা ইনভলভমেন্ট আছে, তাহলে হোয়াট ইজ ইয়ার ডায়াগনোসিস? আমি যেবার 2020 সালে এফসিবিএস পার্ট ওয়ান পরীক্ষা দিই তখন এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ইয়ার ডায়াগনোসিস? অল্প বয়সের একটা পেশেন্ট, আপনার ফিভারে একটা হিস্ট্রি থাকবে, ক্রনিক লো ব্যাক পেইনের একটা হিস্ট্রি থাকবে, আপনি এমআরআই করে দেখলেন যে আপনার লোয়ার থোরাসিক অ্যান্ড লাম্বার রিজনে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা ডিস্ট্রাকশন আছে, ঠিক আছে? তাহলে আপনার ডায়াগনোসিস কি? পোর্টস ডিজিজ। আর একটা হিস্ট্রি থাকলে একরকম, 60 ইয়ার্স ওল্ড মেল আপনার কাছে আসলো, ফিভারের একটা হিস্ট্রি থাকবে, ক্রনিক লো ব্যাক পেইনের একটা হিস্ট্রি থাকবে, ঠিক আছে? এবং কোয়াড কম্পিশন একটা হিস্ট্রি থাকতে পারে, যে পেশেন্টের বাউল ব্লাডার ইনভলভমেন্ট আছে, অথবা পেশেন্টের প্যারাপেরিসিস ডেভেলপ করছে, ঠিক আছে, প্যারাপেরিসিস ডেভেলপ করছে, প্লাস আপনি এমআরআই করে দেখলেন পেশেন্টের ভার্টিব্রাল বডিতে লেশন আছে, তাহলে হোয়াট ইজ ইয়ার ডায়াগনোসিস? বনি মেটাস্টেসিস টিউমার, বনি মেটাস্টেসিস টিউমার, ঠিক আছে? তাহলে আপনি একটা এক্স রে করেই কিন্তু এই পোস ডিজিজ অথবা একটা এক্স রে করেও কিন্তু এটা আমরা ডিফারেনশিয়েটেড করতে পারি, এটা এক্স রে করে পোস ডিজিজ এবং ম্যালিগন্যান্সি ডিফারেনশিয়েট করতে পারি। হ্যাঁ বলেন ভাই। লো ব্যাক পেইন হলে আমরা কি অস্টিও আর্থ্রাইটিস এর কথা ভাবতে পারি? অনেক হ্যাঁ লো ব্যাক পেইনের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মেলাগুলো বলা যায়। আপনি অস্টিও আর্থ্রাইটিস বা অ্যাঙ্কলোজিং স্পন্ডাইলাইটিস ভাবতে পারেন, মেকানিক্যাল লো ব্যাক পেইন ভাবতে পারেন, ঠিক আছে? হ্যাঁ অনেকগুলো ডিডি আনবেন, আমি মেইনলি ডেভিডসনের এই দুইটা ডিডি নিয়ে এখানে, যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, ডেভিডসনের কথা বলা আছে, সেই জন্য আমি এই দুইটা নিয়ে একটু কথা বললাম আপনাদের সাথে, ঠিক আছে? মানে আমি ডেভিডসনকে ফলো করে আপনাদের কথা বলার চেষ্টা করেছি, ডেভিডসনের এইভাবেই লেখা আছে, আপনি যদি একবার ডেভিডসন রিডিং পড়েন ইনশাল্লাহ এখন আর বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? হ্যাঁ পরবর্তীতে আপনাদের কাছে একটা কোশ্চেন করি আমি, মানে বোনসে কি কি টিউমার মেটাস্টেসিস হয়? অনেকগুলো বলেছেন, ঠিক আছে, মেইনলি যেগুলো আমাদের মনে রাখতে হবে, একদম উপর থেকে যদি আপনি শুরু করেন, উপর থেকে শুরু করেন থাইরয়েড ম্যালিগন্যান্সি, থাইরয়েডে আবার সবগুলো যায় না, তো থাইরয়েড ম্যালিগন্যান্সি তো মেলাগুলো আছে, আপনি প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, মেইনলি এখানে যায় হচ্ছে ফলিকুলার কার্সিনোমা,
ফলিকুলার কার্সিনোমা হেমারেজিনাস ফ্লুইড আমাদের বঞ্চে যায়, ঠিক আছে? তাহলে থাইরয়েডের মধ্যে ফলিকুলার কার্সিনোমাটা যায়, নট সবগুলো যায় না, এক নাম্বার। দুই নাম্বার চেস্টে চলে আসেন, বেস্ট কার্সিনোমা আপনাকে বলতেই হবে, মোস্ট কমনলি মেটাস্টেসিস বনি টিউমারের মধ্যে একটা বেস্ট কার্সিনোমা। লাং ক্যান্সার, লাং ক্যান্সারের মধ্যে ইউজুয়ালি স্কমাস সেল কার্সিনোমাটা দেয়। লাং ক্যান্সার চার ধরনের আপনার পড়েছেন আমি জানি, অ্যাডেনোকার্সিনোমা, স্কমাস কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা। এর মধ্যে স্কমাস সেল কার্সিনোমাটা ইউজুয়ালি বনসে মেটাস্টেসিস হয়, ঠিক আছে? নিচের দিকে আরেকটু নামেন, লিভার থেকে যেতে পারে, ইউজুয়ালি অনেক সময় যায়, বলে থাকে অনেক সময় বলে না। রেনাল সেল কার্সিনোমা অবশ্যই যায়, কলোনিক কার্সিনোমা, পোস্টেড কার্সিনোমা, ঠিক আছে, মাল্টিপল মাইলোমা, ঠিক আছে, লিম্ফোমা, লিউকোমিয়া, একটা না আপনাকে মনে রাখতে হবে, পাঁচ সাতটা, একদম উপর থেকে শুরু করবেন একদম নিচ পর্যন্ত চলে আসবেন, পাঁচ সাতটা মনে রাখবেন, ঠিক আছে? স্যাররা আপনাদের এই কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হতে পারে, আমি কোরিলেট করে মানে বলার মানে বলছি, হয়তো এই রিলেটেড না পড়ালেও আপনাদের চলতো, বাট আপনারা কিরকম জানেন বা বোঝেন সেটা মানে একটু জাস্টিফাই করার জন্য, মানে মানে ওটাও না, আপনাদের কাছে ইন্টারেকশন বাড়ানোর জন্য, নাহলে চুপচাপ আপনারা আসেন, আপনারা শুনছেন কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? পরবর্তীতে আমাদের জেনিটাল ইউরিনারি সিস্টেমকে ইনভলভমেন্ট করতে পারে, অর্থাৎ রেনাল সিস্টেমকে ইনভলভমেন্ট করতে পারে টিবি, ঠিক আছে? রেনাল সিস্টেমকে ইনভলভমেন্ট করলে ইউজুয়ালি পেশেন্টগুলো আমাদের কাছে হেমাচুরিয়া ডিজিউরেনিয়া আছে, হেমাচুরিয়া ডিজিউরেনিয়া আছে, ঠিক আছে? এবং ফিমেল পেশেন্টের ইনফার্টিলিটি ডেভেলপ করে, কারণ পেশেন্টগুলোকে এখানে ফ্যালোপিয়ান টিউবটা ইউজুয়ালি ইনভলভমেন্ট হয়, ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। তারপর বলতে মেল পেশেন্টের অনেক সময় আমাদের পোস্টাইটিস হতে পারে, ঠিক আছে, টিবির জন্য। এবং এই পেশেন্টের যে হেমাচুরিয়াটা হবে, আমরা যদি ইউরিন এক্সামিনেশন করি তাহলে পাস সেল পাবো, বাট কালচার যদি করি কোনো অর্গানিজম গ্রোথ পাবো না। এই কন্ডিশনটাকে কি বলে? মানে একটা পেশেন্টে ইউরিন এক্সামিনেশন করলাম, আমি পাস সেল পেয়েছি, বাট কালচার করার পর কোনো অর্গানিজম পাইনি, কোনো অর্গানিজম। হ্যাঁ, গুড গুড, স্টেরাইল পাইলিউরিয়া, ঠিক আছে? এই স্টেরাইল পাইলিউরিয়াটা আমরা এখানে পাই কিন্তু। হোয়াট আর দ্য কজেস অফ দ্য স্টেরাইল পাইলিউরিয়া? ঠিক আছে, মেলাগুলো কন্ডিশন বলে ফেলছেন আপনারা, খুব ভালো পারেন, ঠিক আছে? আমি তো এমবিবিএস লেভেলে এগুলো কিচ্ছু জানতাম না, পোস্ট গ্রাজুয়েশনে এসে এগুলো আসলে শিখছি, ঠিক আছে? যাই হোক, মানে স্টেরাইল পাইলিউরিয়া মিন্স আপনি ইউরিন এক্সামিনেশন করলেন, পাস সেল পাবেন, বাট কালচার করলেন কোনো অর্গানিজম গ্রোথ পাবেন না, সেটাই হচ্ছে স্টেরাইল পাইলিউরিয়া। কজ যদি বলতে যান আপনাকে, যেগুলো বলেছেন আপনারা, রেনাল টিউবারকুলোসিসের জন্য হতে পারে, রেনাল স্টোন অনেক সময় বলি আমরা, যেটা কোনো রেনাল টিউমারের জন্য হতে পারে, ঠিক আছে? তারপরে আর কি কি হতে পারে আপনারা যেগুলো বললেন, সেটা হচ্ছে গা পাইলোনেফ্রাইটিস বলতে পারেন, অ্যাকুট ইন্টেস্টিনাল নেফ্রাইটিস বলতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা প্রথমের দিকে বলতে হবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা অ্যান্টিবায়োটিক মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্টিবায়োটিক দ্বারা কোনো অর্গানিজম গ্রোথ করার পর ট্রিটমেন্ট করছি, বা ট্রিটমেন্ট পার্শিয়ালি ট্রিটমেন্ট করছি, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করছি, ঠিক আছে, কোনো অর্গানিজম, সেই ক্ষেত্রে হতে পারে। অথবা আরেকটা কারণ হতে পারে, এটিপিক্যাল মাইক্রো অর্গানিজম, সরি, হ্যাঁ, মানে এটিপিক্যাল ব্যাকটেরিয়া দ্বারা আপনার ইনফেকশন ইউটিআই হয়েছে, যেটা আপনি নর্মাল আমরা যে কালচার মিডিয়াগুলো ইউজ করি সেই কালচার মিডিয়াতে গ্রোথ হয় না, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই অর্গানিজমটা পাবেন না, সেটার ক্ষেত্রে আমরা স্টেরাইল পাইলিউরিয়া বলি, ঠিক আছে? তাহলে অনেক কিছু আমরা বলে ফেললাম। তারপরে চলে আসেন এই ডেভিডসনের শকটা, যেটা দেখেন সিস্টেমিক প্রেজেন্টেশন অফ এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, এটা আমি বলে দিয়েছি, এখানে যে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে আমি একদম প্রত্যেকটা সিস্টেম ধরে ধরে বলার চেষ্টা করেছি, আশা করি এটা এমনি এখন মুখস্থ থাকবে। তার পরবর্তীতে কি আছে? আচ্ছা, এখানে যাওয়ার আগে আমরা ইনভেস্টিগেশনে চলে যাব, ক্লিনিক্যাল ফিচার মোটামুটি শেষ, আমরা টিউবারকুলোসিসে একটা পেশেন্ট আমরা ইনভেস্টিগেশন করব, ঠিক আছে? চলে আসেন ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন যে কোনো ডিজিজের ইনভেস্টিগেশন করার সময় আপনি একটা প্রিন্সিপাল মনে রাখবেন, সেটা হলো কিছু ফার্স্ট লাইন আমরা ইনভেস্টিগেশন করি, কিছু ইনভেস্টিগেশন করি ওই ডিজিজটাকে কনফার্মেশন করার জন্য, কিছু ইনভেস্টিগেশন করি ওই ডিজিজের কারণে কোনো কমপ্লিকেশন বা ফার্দার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেটা দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন করি। এই সিরিয়ালি মনে রাখলে তাহলে আপনি যে কোনো স্যার যে কোনো ডিজিজ নিয়ে যদি ইনভেস্টিগেশন বলে, আপনি যদি মোটামুটি একটু ধারণা থাকে, আপনি ছয় সাতটা বলে ফেলতে পারবেন বা রিটেন আসলে ছয় সাতটা লিখে ফেলতে পারবেন, ঠিক আছে? রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে একটা পেশেন্ট ক্রনিক ফিভার নিয়ে আসছে, আমি একটা সিবিসি উইথ ইএসআর অবশ্যই করব, কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা কী পেতে পারি? আমরা এখানে ইউজুয়ালি পাই ইএসআর অনেক হাই থাকে, ঠিক আছে, ইএসআর হাই থাকে, প্লাস কি পাবো, লিম্পোসাইটোসিস পাই। অনেক সময় অ্যানিমিয়া পেলেও পেতে পারি নাও পারি, কিন্তু লিম্পোসাইটোসিসটা শিওর পাবো, ঠিক আছে?
তাহলে ইনভেস্টিগেশনে প্রথমে আমরা একটা বললাম সিবিসি উইথ ইএসআর, তারপরে একটা ইনভেস্টিগেশন করতে পারি চেস্ট এক্স রে পিএবিউ করতে পারি, চেস্ট এক্স রে পিএবিউ। এখন এই চেস্ট এক্স রে পিএবিউ করার পর আমরা কি কি পেতে পারি, একটা হলো নর্মাল প্যাচি অপাসিটি পেতে পারি ইউজুয়ালি অ্যাপেক্সের দিকে, ঠিক আছে, তখন আমরা পালমোনারি টিউবারকুলোসিস ডায়াগনোসিস করতে পারবো, অথবা অনেক সময় একটু ধীরে বলেন। ও আচ্ছা সরি, তাহলে আমরা প্রথমে ইনভেস্টিগেশন বললাম সিবিসি উইথ ইএসআর, ঠিক আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর। এখানে কি পেতে পারি, হাই ইএসআর পেতে পারি, লিম্ফোসাইটোসিস পেতে পারি এবং পেশেন্টের অ্যানিমিয়া পেতে পারি, ঠিক আছে। তারপরে ইনভেস্টিগেশনটা আমরা করব চেস্ট এক্স রে পিএবিউ। এখন চেস্ট এক্স রে পিএবিউ করলে আমরা কি ফাইন্ডিং পেতে পারি, এক নম্বরে যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা প্যাচি অপাসিটি পেতে পারি, ঠিক আছে, প্যাচি অপাসিটি পেতে পারি ইউজুয়ালি অ্যাপেক্সের দিকে হয়ে থাকে, ঠিক আছে, অথবা আমরা টিউবারকুলোসিসের জন্য পেশেন্টের যে কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, অর্থাৎ পেশেন্টের ক্যাভিটেশন, কলাপস, পোলার ইপিউশন, মিলিয়ারি টিউবারকুলোসিসের জন্য মিলিয়ারি শ্যাডো, মানে এই সব জিনিসগুলো আমরা কিন্তু পেতে পারি একটা চেস্ট এক্সরে করলে, যেটা এইখানে দেওয়া আছে। এটা ডেভিডসনের ছবি নেওয়া তোমার আপনাদের, ঠিক আছে, তোমাদের ডেভিডসন থেকে আমি এই ছবিটা নিয়েছি, ঠিক আছে। তাহলে একটা পেশেন্টের যদি আমরা চেস্ট এক্সরে পিএবিউ করি তাহলে কি কি পেতে পারি, প্যাসি অপাসিটি পেতে পারি এক নম্বর, দুই নম্বর ক্যাভিটেশন, তিন নম্বর পোলার ইপিউশন বা ইম্পাইমা, চার নম্বর কনসলিডেশন বা কলাপস, পাঁচ নম্বর মিলিয়ারি শ্যাডো, ঠিক আছে। এগুলো আমরা পেতে পারি একটা পেশেন্টের যখন আমরা সাসপেক্টেড টিবি পেশেন্ট চেস্ট এক্সরে করব, তখন এগুলো পেতে পারি। এখন আমাকে এখান থেকে একটা জিনিস আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে মিলিয়ারি শ্যাডো যদি পাই কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমি কিন্তু এর আগে বলে দিয়েছি, মানে এই শক থেকে আমি পড়ানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তারপর একটা পেশেন্টের পোলার ইপিউশন বা ইম্পাইমা পেয়েছি, তাহলে কি কি ডিডি আমরা মাথায় আনতে পারি, একটা চেস্ট এক্সরের কথা বলা হচ্ছে এখানে, একটা চেস্ট এক্সরেতে মানে আমরা পোলার ইপিউশন পেয়েছি ইউজুয়ালি কমনলি আমরা কি কি ডিডি মাথায় রাখবো, ঠিক আছে, যেটা আমরা জানি পোলার ইপিউশনের পড়ানোর সময় আমরা বলেছি মোস্ট কমন কজ অফ দ্য পোলার ইপিউশন চারটি, ঠিক আছে, এক নম্বর হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, প্যারানিউমোনিক ইপিউশন, পালমোনারি ইনফেকশন, বঙ্কোজেনিক কার্সিনোমা, ঠিক আছে, এই চারটে কন্ডিশন আমরা মনে রাখি, ঠিক আছে। দেখেন এই পোলার ইপিউশন বা ইম্পাইমার যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস দেওয়া আছে, কনসলিডেশন বা কলাপসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো সেম, তাহলে এইটার এটা বললে আপনি এই চারটা মুখস্থ কিভাবে করবেন আমি সেটা আসলে বোঝানোর চেষ্টা করছি, তাহলে এটা সেম একই হয়ে গেল, ঠিক আছে। পরবর্তীতে চলে আসেন ক্যাভিটেশন, মানে একটা চেস্ট এক্স করার পর আপনি ক্যাভিটেশন পেয়েছেন চেস্ট এক্সেতে, হ্যাঁ, এটার কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, মিনিমাম এখান থেকে চার পাঁচটা কন্ডিশন আপনি মনে রাখেন। এক নম্বরে মনে রাখেন যে পালমোনারি টিউবারকুলোসিস হতে পারে, দুই নম্বরে লাং অ্যাবসেস, তিন নম্বরে লাং ক্যান্সার, ঠিক আছে, লাং ক্যান্সারটা মনে রাখেন, চার নম্বরে নিউমোনিয়া, নিউমোনিয়াতে সব ক্ষেত্রে পাওয়া যায় না, দুইটা অর্গানিজম যারা যদি নিউমোনিয়া হয় ইউজুয়ালি আমরা ক্যাভিটেশন পাই, এটা ডেভিডসনের কথাই বলছি আমি, ঠিক আছে, স্টাফাইলোকোকাস অরিয়াস এবং ক্লেবসিলা নিউমোনি, এগুলো কঠিন আপনাদের মনে রাখার দরকার নাই, এমনি মনে রাখেন যে সব নিউমোনিয়াতেই কিন্তু আমরা ক্যাভিটেশন পাই না, ইউজুয়ালি স্টাফাইলোকোকাস অরিয়াস অথবা ক্লেবসিলা নিউমোনি দ্বারা যখন অর্গানিজম সরি নিউমোনিয়া হবে তখন আমরা ক্যাভিটেশন পেতে পারি। এছাড়া পালমোনারি ইনফেকশন, গ্যালেনোমেটাসাস উইথ পলিঅ্যানজাইটিস যদি হয় বা ওয়াইগনার গ্যালেনোমেটাসিস যেটা আমরা জানি সেই ক্ষেত্রে আমাদের ক্যাভিটেশন পেতে পারি। তাহলে একটা চেস্ট এক্সরে যদি আমরা ক্যাভিটেশন পাই তাহলে আপনাদের চার পাঁচটা ডিডি মাথায় রাখতে হবে, ছাড়া কিন্তু আপনাদের এখন এমবিবিএস এ আমি জানি ফাইনাল পরীক্ষায় তো চেস্ট এক্সরে থাকে, আপনাদের একটা এই চেস্ট এক্সরে ক্যাভিটেশন আছে ওটা ফাইন্ডিং দিয়ে আপনি কি কোশ্চেন এভাবে করবে, রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, আপনাকে কিন্তু এখান থেকে করে নিতে হবে, চার পাঁচটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যদি বলতে পারেন ছাড়া আর কিছু বলবে না, ঠিক আছে, কিপ টিপ টিপে আপনাদের লাগবে না ওটা। তারপর পরবর্তীতে আমরা কি টেস্ট করতে পারি, একটা এমটি টেস্ট করতে পারি, মাইক্রো ব্যাকটেরিয়াল টিউবারকুলিন টেস্ট, অর্থাৎ এক সংক্ষিপ্ত আমরা বলি এমটি টেস্ট করতে পারি, ঠিক আছে। মানে এমটি টেস্টের প্রসিডিউর আপনাদের জানতে হবে, কারণ আমরা এটা জানি, আমরা মাইক্রোবায়োলজিতে ডিটেলস পড়েছি। ইউজুয়ালি আমরা যেটা করি এমটি টেস্টে কি করি, মানে টিউবারকুলিন একটা ইনজেক্ট মানে এলিমেন্ট নিয়ে যেটা আমরা ফোরামে ইন্টারডার্মাল ইনজেকশন দিই, ঠিক আছে, দেওয়ার পর আমরা 48 hours অথবা 72 hours অর্থাৎ দুই থেকে তিন দিন পর এটা রিড নিই, এবং এইখানে একটা ইনডিউরেশন তৈরি হয়, ইনডিউরেশন তৈরি হয়, ঠিক আছে, এই ইনডিউরেশনের ডায়ামিটার যদি মোর দেন 10 millimeter হয়, যদিও ডেভিডসনে বলা আসে মোর দেন 5 millimeter কিন্তু আমরা ক্লিনিক্যালি ইউজুয়ালি মোর দেন 10 millimeter বলি, মোর দেন 10 millimeter হয় তাহলে আমরা বলি এমটি টেস্ট পজিটিভ, ঠিক আছে, এমটি টেস্ট পজিটিভ, আর যদি লেস দেন 10 millimeter হয় তখন আমরা বলি এমটি টেস্ট নেগেটিভ, পজিটিভ মানে আপনার টিউবারকুলোসিস হয়তো আছে, মানে থাকবে তা না মনে হয় আছে, ঠিক আছে, কনফার্ম না, কনফার্ম অন্যভাবে আপনাকে করতে হবে, ঠিক আছে, আমি আসবো, ঠিক আছে।
আর যদি মোর দ্যান 10 মিলিমিটার হয় ইউজুয়ালি আমরা বলি যে পাসের যদি কম হয় আমরা একদম এক্সক্লুড করে দিই যে তার না এটা নেগেটিভ যদি 5 থেকে 10 এর মধ্যে হয় তাহলে আমরা অনেক সময় এটাকে মানে ইন্টারপ্রিটেশনের মধ্যে নিই নিয়ে ফার্দার যে ইনভেস্টিগেশন আছে সেগুলো করি করে আমরা টিবি কনফার্ম হই ঠিক আছে অনেক সময় ফলস নেগেটিভ পাই এমটি টেস্ট আবার অনেক সময় ফলস পজিটিভ পাই এমটি টেস্ট ফলস পজিটিভ কোথায় পাবেন ফলস পজিটিভ মিন্স একটা পেশেন্টের টিউবারকুলোসিস নেই তারপরে আপনি এমটি টেস্ট করেছেন এমটি টেস্ট আপনার পজিটিভ এসেছে সেটা হচ্ছে ফলস পজিটিভ ইউজুয়ালি আমরা কোথায় পাই ইউজুয়ালি দুইটা কন্ডিশন মনে রাখেন আপনি একটা পেশেন্টের যদি এ টিপিক্যাল মাইক্রোঅর্গানিজম দ্বারা ইনফেকশন হয় অথবা পেশেন্ট টিবিএস বিসিজি ভ্যাকসিনেশন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ফলস পজিটিভ পেতে পারি ঠিক আছে ফলস নেগেটিভ মানে একটা পেশেন্টের টিউবারকুলোসিস ইনফেকশন আছে আপনি এমটি টেস্ট করলেন তারপরেও নেগেটিভ ঠিক আছে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি ফলস নেগেটিভ কখন হতে পারে সিভিয়ার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইনফেকশন যদি হয় পেশেন্ট যদি ইমিউনোসাপ্রেসিভ থাকে এইচআইভি ইনফেকশন থাকে ম্যালিগন্যান্সি থাকে ঠিক আছে আরও কয়েকটা নাম আপনারা মাইক্রোবায়োলজিতে এটা ভালো করে পড়ার কথা ঠিক আছে আমি একটু ধারণা দিলাম এগুলো থেকেও সারা কিন্তু কোশ্চেন করতে পারে টিবির আপনার আমি বলি এ টু জেড আপনাকে জানতে হবে ঠিক আছে মোস্ট কমন ডিজিজ বাংলাদেশে যে কয়টা হয় তার মধ্যে একটা টিবি কমন এই জন্য আপনাকে সবগুলোই জানতে হবে টিবি সম্বন্ধে তারপরে আমি কি টেস্ট করতে পারি স্পুটাম নিতে পারি ঠিক আছে স্পুটাম ফর এ বি স্টেইন স্পুটাম ফর কালচার স্পুটাম ফর জিন এক্সপার্ট ঠিক আছে স্পুটাম নিতে পারি আর চলে আসেন আমি একটা একটা করে একটু বলার চেষ্টা করছি স্পুটাম ফর এ বি স্টেইন করার জন্য আমরা ইউজুয়ালি আগে তিনটি স্যাম্পল নিতাম এখন আমরা দুইটি স্যাম্পল নিই স্পুটাম ফর এফবি স্টেন করার জন্য আমরা দুইটি স্যাম্পল নিই একটা স্যাম্পল নিই আমরা পেশেন্ট যখন আসে তখনই নিই আর একটা পরের দিন সকালে পেশেন্টকে আসতে বলি তখন একটা স্যাম্পল নিই ঠিক আছে এই দুইটা স্যাম্পল নিই স্পুটাম ফর এফবি স্টেন দেখার জন্য এবং এইখানে আমরা জেল নেলসন স্টেন অথবা অরামিন রোডামিন স্টেনে ইউজুয়ালি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা দেখি যেটা আপনারা জানেন তারপরে একটা পেশেন্টের মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস স্টেন করলেন আপনি নেগেটিভ পেলেন ঠিক আছে তখন কি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক্সক্লুড হয়ে যাবে আপনাদের কি মনে হয় ভাইয়া অর্গানিজম নির্দিষ্ট একটা লেভেলে থাকলে প্রকাশ পায় মানে জিনে মানে এভরিথিং দেখা যায় কম হলে দেখা যায় না এই জন্য আমরা যদি এবি স্টেইন করে যদি নেগেটিভ পাই আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক্সক্লুড করতে পারবো না আমাদের অবশ্যই কালচার করতে হবে এবং গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট বলা আছে কালচার কারণ আপনি যদি কালচারে আমরা 10 থেকে 100টা অর্গানিজম পাই তাহলেও কিন্তু কালচার পজিটিভ পেতে পারি বাট এবি স্টেইন মনে হয় আমি যতদূর জানি মাইক্রোবায়োলজিতে পড়েছিলাম 5000 বা 10000 উপরে অর্গানিজম না থাকলে ইউজুয়ালি পজিটিভ আসে না 5 বা 10 আমার সংখ্যাটা এই মুহূর্তে এক্স্যাক্ট মনে নেই ঠিক আছে কিন্তু কালচারে আপনি 10 থেকে 100টা অর্গানিজম পেলেই আমরা পজিটিভ পাবো এই জন্য আপনি এবি স্টেইন নেগেটিভ পেলেই পেশেন্টকে এক্সক্লুড করতে পারেন না আপনাকে অবশ্যই কালচার করতে হবে এবং স্যার অনেক সময় কোশ্চেন করে হোয়াট আর দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অথবা হাউ ইউ কনফার্ম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আপনাকে করতে হবে কি কালচার করে স্যার স্পুটাম ফর কালচার ঠিক আছে কালচার করে আমরা এটা কনফার্ম করি জিন এক্সপার্ট করতে পারি ঠিক আছে স্পুটাম নিয়ে জিন এক্সপার্ট করতে পারি এটা মডার্ন টেস্ট ঠিক আছে এবং কালচার নিয়ে আমি দুইটা কথা বলে দিয়েছি আমরা ইউজুয়ালি কালচার করি কোন মিডিয়াতে এটা আছে সলিড মিডিয়া এটা আছে লিকুইড মিডিয়া সলিড মিডিয়ার মধ্যে সলিড যে মিডিয়াটা আছে ইউজুয়ালি আমরা সেটাকে বলি লো ইনস্ট্যান্ট জেনশন মিডিয়া এই মিডিয়ার একটা অসুবিধা হলো এটা অনেক সময় লাগে 4 to 6 weeks সময় লাগে কিন্তু লিকুইড মিডিয়া যেটা MIGT যেটা বলা হয় অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম ইন্ডিকেটর গ্রোথ টিউব ঠিক আছে এখানে 2 weeks সময় লাগে আর জিন এক্সপার্ট যেটা এসেছে মডার্ন ঠিক আছে এইখানে আমরা 2 hours এর মধ্যে কিন্তু ইনভেস্টিগেশন করতে পারি কিন্তু বইগুলোতে এখনো বলা আছে গোল্ড স্ট্যান্ডার্ড বা কনফার্মেশন বললে আপনাকে কালচার বলতে হবে ঠিক আছে আর মডার্ন টেস্টের মধ্যে আপনাকে বলবেন জিন এক্সপার্ট আশা করি বোঝা গেছে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম ইউজুয়ালি পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে আমরা ইনভেস্টিগেশন নিয়ে কথা বলেছি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন ঠিক আছে ইউজুয়ালি আমরা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসে থেকে কি নিই ফ্লুইড নিতে পারি অর্থাৎ পুলার ইনফিউশন হলো তার পুলার ফ্লুইড অ্যাসপিরেশন করলাম পেরিকার্ডিয়াল ইনফিউশন হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড অ্যাসপিরেশন করলাম এসআইটিস হলো এসআইটিক ফ্লুইড অ্যাসপিরেশন করলাম জয়েন্ট ইনভলভমেন্ট হলো জয়েন্ট থেকে ফ্লুইড অ্যাসপিরেশন করলাম ওইটা আবার আমরা কি করতে করে ওই ফ্লুইড নিয়ে ওই ফ্লুইডগুলোর ইনভেস্টিগেশন আমরা করতে পারি এবি স্টেন করতে পারি তারপর হচ্ছে আপনার কালচার করতে পারি জিন এক্সপার্ট করতে পারি মানে এই ফ্লুইডগুলো সবই করতে পারি আমরা ঠিক আছে গেল তারপরে কি করতে পারি যদি লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় আমরা তখন বায়োপসি করতে পারি
বায়োপসি করতে পারি, বায়োপসি করে ওই লিম্ফ নোডগুলো আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে পারি। হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলে আমরা এই জেলি গ্যানোলোমেটাস লেশন পাই, ঠিক আছে, গ্যানোলোমেটাস লেশন পেয়ে থাকি, ঠিক আছে। আর কিছু ইনভেস্টিগেশন করতে পারি, মানে পেশেন্টের মানে কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা বা ফার্দার ডিজিজ প্রোগ্রেস কতটুকু হয়েছে সেটা দেখার জন্য আমরা ফার্দার কিছু ইনভেস্টিগেশন করতে পারি। এর মধ্যে লিভার ফাংশন টেস্ট, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ঠিক আছে, আরো কিছু কিছু বাই টিবি স্পাইন ইনভলভমেন্ট আমরা সাসপেক্ট করি, তাহলে স্পাইনে একটা এক্সরে এমআরআই করতে পারি, ঠিক আছে। মানে ওই ইনভলভমেন্ট অনুযায়ী আমি আরো কিছু ফার্দার ইনভেস্টিগেশন করতে পারি, ঠিক আছে। তাহলে ইনভেস্টিগেশন নিয়ে মোটামুটি আমাদের কথাবার্তা শেষ। টিবি আমি ডায়াগনোসিস করলাম, এখন আমরা এই যে লাস্টের টপিকস আবার একটু বলবেন, মানে লিম্ফ নোড ইনভলভ এর পরে যেটা বললেন, মানে আদার কিছু ইনভেস্টিগেশন করতে পারি আমরা, ঠিক আছে, যেটা ডিজিজ প্রোগ্রেসিভ কতটুকু হয়েছে অথবা ডিজিজটা কমপ্লিকেশন কতটুকু ডেভেলপ করেছে সেটা দেখার জন্য আমরা ফার্দার কিছু ইনভেস্টিগেশন করতে পারি। যেমন লিভার ফাংশন টেস্ট করতে পারি, মানে লিভার ইনভলভমেন্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য। সিরাম ইলেকট্রোলাইট করে ইউজালি এখানে আমি যতটুকু বুঝেছি যে আমরা যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনভলভমেন্ট হয় অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হবে, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি হলে আমরা জানি কি হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, অর্থাৎ হাইপোনেট্রিয়ামে প্লাস হাইপারক্যালেমিয়া হতে পারে, সেই ক্ষেত্রে সিরাম ইলেকট্রোলাইট। অ্যাড্রিনাল ইনভলভমেন্ট হলে সিরাম ক্রিয়েটিনিন করতে পারি, সিরাম ইউরিয়া করতে পারি, ঠিক আছে। এই যে অর্গান ইনভলভমেন্ট কতটুকু হয়েছে সেটা দেখার জন্য আমরা ফার্দার কিছু ইনভেস্টিগেশন করতে পারি, একটা আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন করতে পারি, ঠিক আছে। আশা করি ইনভেস্টিগেশন নিয়ে আর কোনো কথা থাকার কথা না। এই যে ডেভিডসন একটা চার্ট দেওয়া আছে, আপনারা এই চার্টটা পড়লেই মোটামুটি হবে, আমি এইগুলোই একটু এক্সপ্লেনেশন করার চেষ্টা করেছি। এটা পরে আসি, আপনাকে কি ধৈর্য সহকারে শুনবেন নাকি আমি আর একটা ক্লাস নেব? এক ঘন্টা হয়েছে কিন্তু আমার শেষ করতে চাই আর 40 মিনিট সময় লাগবে। ভাইয়া নামাজ টামাজ পড়তে হবে তো, আর একটা ক্লাস হলে মনে হয় ভালো হয়। আচ্ছা তাহলে আমি যতটুকু করেছি এর মধ্যে কোশ্চেন করেন, আমরা ম্যানেজমেন্ট অংশটা ম্যানেজমেন্ট আরেকটু ডিসকাস করতে হবে, তারপরে কিছু ইনভেস্টিগেশন সরি কিছু টার্মিনোলজি আছে, কিছু ডেফিনেশন আছে সেগুলো আপনাকে পড়তে হবে, এগুলো আমরা ফার্দার তাহলে আর একটা ক্লাস নেবো। আপনাদের এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই ভাইয়া, এই যে থার্ড প্রোব দেওয়ার সময় তো মাইক্রোবায়োলজি ভাইবাতে জিজ্ঞেস করেছিল যে টিউবারকুলোসিস এর একদম র‍্যাপিড টেস্ট কোনটা, তখন মানে জিন এক্সপার্ট বলতে মানে অ্যাকসেপ্ট করে না, মানে শুনতে চাচ্ছিল যে মক টেস্ট। এখন মক টেস্টটা কি একটু বললে ভালো হতো? মক টেস্ট বলতে ওরা এমটি টেস্ট কে বোঝায়। মানে এমটি টেস্ট তো বলছিলাম কিন্তু এটাও অ্যাকসেপ্ট করে নাই। মক টেস্ট সরি আমি নিজেও এটা মনে হয় নতুন শুনলাম, থাকতে পারে বইগুলোতে আমি জানি না। আচ্ছা তাহলে আমি আরো দশ মিনিট আমি একটু কথা বলি, কিছু ডেফিনিশন আমি আজকে বলে দিয়ে যাই যেগুলো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়া আলাইকুম সালাম। সিভিয়ার টিউবারকুলোসিস মানে এমটি টেস্ট নেগেটিভ হবে কেন? এটা হচ্ছে ফলস নেগেটিভ হয় কারণ হচ্ছে আপনারা যখন মানে অ্যান্টিজেনটা দেখি, ঠিক আছে, এমটি টেস্টে তো ইউজুয়ালি অ্যান্টিজেন রিঅ্যাকশনটা, এতে অ্যান্টিজেনের পরিমাণ এত বেশি পরিমাণ থাকে যে এটা কজ রিঅ্যাকশন করে, ঠিক আছে। মানে আমরা যদি ইসে পড়ি, দেখেন আপনি সিফিলিস যখন পড়বেন আপনারা ওইখানেও এরকম একটা কাহিনী আছে, মানে সিভিয়ার যখন হ্যাঁ ফ্রোজেন ফেনোমেনন যেটা, ঠিক আছে, মানে অ্যান্টিজেনের পরিমাণ এত বেশি হয়ে যায় যে এই সময় আমাদের এই অ্যান্টিজেন আমরা যে টেস্টটা করি এখানে ডিটেকশন হতে পারে না, ঠিক আছে। এক্সপ্লেনেশন এটুকুই আমার জানার মধ্যে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি কয়েকটা ডেফিনেশন আপনাদের বলে দিয়ে যাই, তাহলে সুবিধা হবে, পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট নিয়ে একটু তাহলে ডিটেইলস কথা বলতে পারবো, প্রয়োজন হলে ফার্দার কোনো ডিজিজ আমি আলোচনা করতে পারবো পরের দিন, ঠিক আছে, আপনাদের একটা ক্লাসে। স্পিয়ার পজিটিভ টিউবারকুলোসিস বলতে কি বোঝেন? আর 10 মিনিট কথা বলবো আমি। ইসমিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, আচ্ছা আমি বলছি, ইসমিয়ার পজিটিভ মিন্স আমরা যে স্পুটাম নিলাম ফর এফবি করার জন্য দুইটা স্যাম্পল, এর মধ্যে যে কোনো একটা স্যাম্পল যদি পজিটিভ থাকে, ঠিক আছে, অথবা একটা পেশেন্টের কালচার করলাম, কালচার পজিটিভ আছে, ঠিক আছে, তখনও আমরা
কি বলতে পারি স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। আমি আবার বলছি একটা পেশেন্টের দুইটা আমরা স্পুটাম নিলাম ফর এফপি করার জন্য, এর মধ্যে যে কোনো একটা পজিটিভ অথবা পেশেন্টের কালচার করলাম স্পুটাম নিয়ে তাও যদি কালচারে পজিটিভ পাই সেই ক্ষেত্রে আমরা বলি স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, অথবা জিন এক্সপার্ট করলাম স্পুটাম নিয়ে সেটাও যদি পজিটিভ আসে সেক্ষেত্রেও আমরা বলি স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। ঠিক আছে, আরেকটা ডেফিনেশন আপনাদের জানতে হবে, স্মিয়ার নেগেটিভ বাট জিন এক্সপার্ট পজিটিভ। ঠিক আছে, মানে এটাকে বলছে আপনি স্পুটাম নিলেন ফর এপি স্টেন করলেন কালচার করলেন দুটোতেই সরি স্পুটাম দুটো নেগেটিভ বাট জিন এক্সপার্ট করলেন শুধু জিন এক্সপার্টটা পজিটিভ। ঠিক আছে, তখন আমরা বলি স্মিয়ার নেগেটিভ বাট জিন এক্সপার্ট পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। তারপরে স্মিয়ার নেগেটিভ পালমোনারি টিউবারকুলোসিস এটা বলতে বোঝাচ্ছে একটা পেশেন্টের আপনি ক্লিনিক্যালি সাজেস্টিভ যে পেশেন্টের টিউবারকুলোসিস হয়েছে। ঠিক আছে, আপনি স্পুটাম করলেন স্পুটাম দুটোই নেগেটিভ। ঠিক আছে, আপনি জিন এক্সপার্ট করলেন তাও নেগেটিভ, কালচার করলেন তাও নেগেটিভ। ঠিক আছে, কিন্তু পেশেন্টের ক্লিনিক্যালি সাসপেক্টেড আপনার হচ্ছে টিউবারকুলোসিস, কিন্তু একটা পেশেন্টের চেস্ট এক্সরে করলেন চেস্ট এক্সরেতে কিছু অ্যাবনর্মাল ফাইন্ডিং আপনি পাচ্ছেন। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যে এই যে কন্ডিশন এটাকে বলা হয় স্মিয়ার নেগেটিভ পালমোনারি টিউবারকুলোসিস। আমি আবার বলছি স্পুটাম এফবি স্টেন দুটোই নেগেটিভ, সরি প্রথমে পেশেন্ট ক্লিনিক্যালি সাজেস্টিভ হচ্ছে টিউবারকুলোসিস, আপনি স্মিয়ার করলেন অর্থাৎ স্পুটাম করলেন এফবি স্টেন দুটোই নেগেটিভ, কালচারও নেগেটিভ, বাট চেস্ট এক্সরে করলেন কিছুটা অ্যাবনর্মালিটি পাওয়া গেল। ঠিক আছে, তখন আপনি এই ক্লিনিশিয়ালকে ডিসিশন নিতে হবে, যে ফিজিশিয়ান থাকবে তাকে ডিসিশন নিতে হবে টিউবারকুলোসিস অর নট টিউবারকুলোসিস। ঠিক আছে, এটাই হচ্ছে স্মিয়ার নেগেটিভ পালমোনারি টিউবারকুলোসিস, ডেফিনেশনটা এভাবেই আছে। তারপরে যেটা নিউ কেস, নিউ কেস বলতে বোঝাচ্ছে আমরা যাদেরকে অ্যান্টি টিউবারকুলাস ড্রাগ দেবো এদের মধ্যে যেসব পেশেন্টগুলো কখনো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ পায়নি অথবা পেয়েছে লেস দেন ওয়ান মান্থ। আমি আবার বলছি নিউ কেস কাদেরকে বলি অ্যান্টি টিউবারকুলাস ড্রাগ দেওয়ার জন্য, আমরা একটা পেশেন্টে আপনি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দেবেন যে প্রিভিয়াস কখনো অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ নেয়নি অথবা পেয়েছে লেস দেন ওয়ান মান্থ, তখন আমরা বলি নিউ কেস। ঠিক আছে, পরে উপরতে চলে আসেন রিল্যাপস কেস। রিল্যাপস কেস বলতে বোঝাচ্ছে আপনি একটা পেশেন্টের অ্যান্টি টিউবারকুলাস ড্রাগ দিলেন কমপ্লিট করলেন, তারপরে আপনি স্পুটাম করলেন সিক্স মান্থে, যা পেশেন্ট একদম কিওর ডিক্লেয়ার করে দিলেন। ঠিক আছে, ফার্দার আপনি পেশেন্ট যখন রিইনফেকশন হবে, ঠিক আছে, রিইনফেকশন হবে অথবা রিঅ্যাক্টিভেশন হবে টিউবারকুলোসিস অর্গানিজমের মাধ্যমে, অর্থাৎ টিউবারকুলোসিস ফার্দার ছয় মাস পরে আপনি কিওর ডিক্লেয়ার করার পর একটা পেশেন্টের আবার যদি পুনরায় টিবি হয় সেটাকে আমরা বলি রিল্যাপস কেস। ঠিক আছে, আর ট্রিটমেন্ট ফেইলার কেস যেটা সেটা হচ্ছে একটা পেশেন্ট আপনি ট্রিটমেন্ট করলেন, করার পর দেখলেন যে সিক্স মান্থ পর যে আমরা ফলো আপ করি পেশেন্টের স্পুটাম এফবি করে, অথবা ডেভিডসনে বলা আছে ফাইভ মান্থ পর এফবি স্পুটাম করলে আমরা যদি পজিটিভ পাই, আর আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলা আছে সিক্স মান্থ করার পর, মানে সিক্স মান্থ অ্যান্টিটিবি দেওয়ার পর আমরা যদি এফবি স্টেন করি এবং সেটা যদি পজিটিভ পাই তখন আমরা বলি ট্রিটমেন্ট ফেইলার কেস। ঠিক আছে, ট্রিটমেন্ট ফেইলার কেস। আশা করি এই ডেফিনেশনগুলো আপনাদের লাগবে, সাটা কিন্তু অনেক সময় ধরে শর্টকাটে। ভাই রিল্যাপসটা একবার বলেন। রিল্যাপসটা হচ্ছে একটা পেশেন্ট আপনি অ্যান্টিটিবি ছয় মাস দিয়েছেন, দেওয়ার পর আপনি স্পুটাম এফবি স্টেন করলেন নেগেটিভ পাইলেন, তাকে আপনি কিওর মানে পেশেন্টের টিউবারকুলোসিস ফ্রি অর্থাৎ কিওর হয়ে গেছে আপনি এক্স মানে ডিক্লেয়ার করে দিলেন, তারপরে যে পেশেন্টের রিঅ্যাক্টিভেশন হলো মাইকোব্যাকটেরিয়াল টিউবারকুলোসিস অথবা রিইনফেকশন হলো, ঠিক আছে, যে কোনো কারণে হয়ে টিউবারকুলোসিস আবার হলো সেটা হচ্ছে রিল্যাপস কেস। মানে একবার হয়ে গেছে টিবি অ্যান্টিটিবি পেয়েছে ভালো হয়ে গেছে আবার কোনো কারণে টিবি হয়েছে সেটাই রিল্যাপস কেস সহজ বাংলায় যদি বলেন। ভাইয়া স্মিয়ার স্মিয়ার পজিটিভ নেগেটিভ বাট জিন এক্সপার্ট পজিটিভ এটা কি হচ্ছে ট্রান্সমিট করতে পারে, মানে ওই পেশেন্টের কন্টাক্টে আসলে কি ব্যক্তির টিবি হতে পারে? হতে পারে, হতে পারে অবশ্যই, কারণ হলো আপনি পেশেন্টের স্পুটামে তো অর্গানিজম বেশি, স্পুটাম সরি স্পুটাম এফবি করার অর্গানিজম বেশি লাগে না, জিন এক্সপার্ট কম অর্গানিজম হতে পারে। ঠিক আছে, হ্যাঁ এটা আমি এই কথাটা বলতে ভুলে গেছি, স্মিয়ার পজিটিভ এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এই পেশেন্টগুলো ইনফেক্টেড ইনফেক্সিয়াস টু দ্য আদার্স। ঠিক আছে, মানে আদার্স পেশেন্ট মানে হেলদি পার্সনদের জন্য এটা ডেঞ্জারাস, কারণ লেগে এই ইনফেকশন এই পেশেন্টের কাছ থেকে অন্য লোকজনের নর্মাল আমাদের যে ইন্ডিভিজুয়াল পেশেন্টের এরা যেতে পারে, ট্রান্সমিশন হতে পারে। ঠিক আছে, এটাও যেতে পারবে, জিন এক্সপার্ট পজিটিভ মানে অর্গানিজম আছে। ঠিক আছে, ওর স্পুটামে অর্গানিজম আছে, যেহেতু অর্গানিজম স্পুটামে আছে ড্রপলেট বের হবে, ড্রপলেট বের হলেই ইনফেকশন
আদার্স নর্মাল পার্সনদের করতে পারে। ঠিক আছে, কোনো আর কোনো কোশ্চেন আর আমি পড়াবো না, কারণ আপনারা প্রথম থেকে ছিলেন প্রায় 100, এখন পার্টিসিপেন্ট 77, মানে ধৈর্য হারা হয়ে গেছেন আমি জানি, কারণ আমার আরো মিনিমাম যদি 30-40 মিনিট সময় লাগবে আপনি ম্যানেজমেন্ট করাতে চাই, ম্যানেজমেন্টটা আমি সামনের দিন করাবো, পাশাপাশি যদি ছোট্ট একটা ডিজিজ আলোচনা করে দেবো ওদের সাথে। ঠিক আছে, আপনাদের কিছু জানার আছে কিনা? হ্যাঁ, সব জানার সামনের ক্লাসে হবে। বুঝি নাই কি বললেন। কোনো কোশ্চেন থাকলে পড়ে নেই, তারপরে সামনের ক্লাসে করা হবে, আজকে আপাতত নাই। ও আচ্ছা, ঠিক আছে, আপনি পড়েন ডেভিডসনটা, পড়েন ডেভিডসনটা, বুঝিনি আপু, আবার কোশ্চেনটা করেন। ট্রিটমেন্ট ফেলার, এটা আরেকবার একটু যদি বলেন। ও ট্রিটমেন্ট ফেলার, ট্রিটমেন্ট ফেলার বলতে বোঝাচ্ছে আপনি একটা پیشنটের, আমি বাংলায় বলি যে টিউবারকুলোসিস ডায়াগনোসিস করলেন, আপনি ট্রিটমেন্ট শুরু করলেন, এই پیشنটগুলো আমরা ফলোআপ করি, আমি যেটা সামনের দিন বলবো, 2 মান্থ মানে 2 মান্থ পর একবার এফ বিস্টেন করি, 5 মাস পর একবার করি, 6 মাস পর একবার করি, ইউজুয়ালি আমরা মনে রাখি 256, মানে 2 মাস পর, 5 মাস পর, 6 মাস পর আমরা پیشنটকে এফবি স্টেইন করে ফলোআপ করি থাকে ইউজুয়ালি। ঠিক আছে, এখন এই যে ফলোআপটা করি, এই ফলোআপ করার পর আপনি দেখলেন যে پیشنটের ডেভিডসনে বলা আছে 5 মাস পর আপনি এফবি স্টেইন করলেন, আপনি স্পুটাম পজিটিভ পেলেন। ঠিক আছে, স্পুটাম এফবি স্টেইন করে পজিটিভ পেলেন, মানে অর্গানিজম পাওয়া গেল। অথবা একটা پیشنটের ন্যাশনাল গাইডলাইন বলা আছে 6 মাস পরে আপনি লাস্ট যে ফলোআপটা করবেন তখন যা দেখবেন پیشنটের স্পুটাম পজিটিভ। ঠিক আছে, এই যে আমি এতদিন ট্রিটমেন্ট করলাম, তাহলে ট্রিটমেন্টে কোনো আসলে মানে রেজাল্ট হয়নি। ঠিক আছে, এটাই হচ্ছে ট্রিটমেন্ট ফেইলার কেস। হ্যাঁ, তখন আমরা এটা এলাকার রিল্যাপস বলতে পারবো না, এটাকে আমরা রিট্রিটমেন্ট শিডিউলে নিয়ে যাব। তখন ট্রিটমেন্ট ফেইলারে আমরা আগে ক্যাটাগরি 2 ইউজ করতাম, আমি ট্রিটমেন্টে বলবো, এখন ক্যাটাগরি 2 ইউজ না করে আমরা রিট্রিটমেন্ট پیشنটের আমরা কিভাবে আবার মানে একবার ট্রিটমেন্ট ফেইলার پیشنটের আমরা কিভাবে রিট্রিটমেন্ট করব। ঠিক আছে, এই বিষয়ে আমি সামনের দিন কথা বলবো, নতুন একটা গাইডলাইন বের হয়েছে এইবার, এই বছর না গত বছর 20 সালে। ঠিক আছে, ওটা নিয়ে আমরা পরে কথা বলবো ট্রিটমেন্ট করার পর। আর কিছু কোশ্চেন আছে আপনাদের? কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দেবো আজকের মতো এখানে। ফার্দার ক্লাসে আমি ট্রিটমেন্ট পড়াবো, প্লাস হচ্ছে বোন কেকটেসিস, আপনাদের অল্প একটু আগে বেশি লাগে না, মানে এমবিবিএস লেভেলে কয়েকটা চার্ট পড়লি হয়ে যায় বোন কেকটেসিস থেকে, আমি সেটা একটু বলার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, স্মিয়ার পজিটিভ এন্ড নেগেটিভ এই দুইটা ব্যাপারটা যদি আমরা বলতেন। আচ্ছা, স্মিয়ার পজিটিভ বলতে বোঝাচ্ছে আপনি একটা پیشنটে আমরা ইউজুয়ালি এবি স্টেইন স্পুটাম করি 2 টাইমস, মানে দুইবার স্যাম্পল নেই না, এই 2 টাইমস যে স্যাম্পল নেই তার মধ্যে যে কোনো একবার যদি পজিটিভ থাকে, ঠিক আছে, অথবা একটা پیشنটের কালচার করলেন পজিটিভ আছে, ঠিক আছে, অথবা একটা پیشنটের জিন এক্সপার্ট করলেন পজিটিভ আছে, ঠিক আছে, তখন আমরা এটাকে বলি স্মিয়ার পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস। স্মিয়ার নেগেটিভ বাট জিন এক্সপার্ট পজিটিভ, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে আপনি এফবি স্টেইন করলেন, এটা নেগেটিভ, দুটোই নেগেটিভ, বাট যখন জিন এক্সপার্ট করলেন শুধুমাত্র জিন এক্সপার্টটা পজিটিভ, তখন আমরা বলি স্মিয়ার নেগেটিভ বাট জিন এক্সপার্ট পজিটিভ পালমোনারি টিউবারকুলোসিস, ন্যাশনাল গাইডলাইন থেকে ডেফিনেশন গুলো নাও। ঠিক আছে, আর স্মিয়ার নেগেটিভ টিবি বলতে বোঝাচ্ছে একটা پیشنটের আপনার ক্লিনিক্যালি پیشنট সাজেস্টিভ টিউবারকুলোসিস, বাট আপনি এফবি স্টেইন করলেন 2 টাইমস, দুইবার স্যাম্পলে আপনি নেগেটিভ পেলেন, কালচার করলেন তাও নেগেটিভ। ঠিক আছে, কিন্তু চেস্ট এক্সরে করলেন, চেস্ট এক্সরেতে আপনার কিছু অ্যাবনর্মাল ফাইন্ডিং মনে হচ্ছে, ঠিক আছে, তখন যে ফিজিশিয়ান উনি সিদ্ধান্ত নেবে ইট ইজ টিউবারকুলোসিস অর নট টিউবারকুলোসিস, এটাই হচ্ছে স্মিয়ার নেগেটিভ পালমোনারি টিউবারকুলোসিস। এভাবে ডেফিনিশন গুলো লেখা আছে দেখুন। আচ্ছা, আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ, সামনের দিন আপনাদের রুটিন জানিয়ে দেওয়া হবে, ফার্দার আমি একটা আর একটা ক্লাস নেব এটার উপর, সাথে হয়তো বঙ্গিক টেস্টটাও করিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।